This audio lecture is presented by www.islamicresearchacademy.com. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد الله تعالى অনেক মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের একটা জিকিরের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা সহিহ হাদিসে বলছেন যে ইন্নালিল্লাহি ইবাদান লাইসু বিশুহাদা ওয়া ইয়াগবিতুহুমুশ শুহাদা আল্লাহ তাআলার কিছু বান্দা আছেন যারা শহীদ না হলেও শহীদরা তাদের বিষয়ে কিয়ামতের দিন ঈর্ষাবোধ করবেন যারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে এত মর্যাদা এবং সম্মান দিবেন যে শহীদরা ঈর্ষান্বিত হবেন তখন একজন বেদুইন সাহাবি হাঁটু গেড়ে রাসূলুল্লাহ সাল্লামের সামনে বসে বলেন ইয়া রাসূলুল্লাহ সিফ হুম লানা না আরিফুম আপনি তাদের বিষয়ে আমাদেরকে বর্ণনা দেন যেন আমরা তাদের চিনতে পারি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হুম নুজ্জাউম মিন কাবায়েলা শাত্তা তারা বিভিন্ন বংশ গোত্র বা পেশার মানুষ যাদের কোনো অন্য কোনো সম্পর্ক নেই একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে আল্লাহর জন্য মহব্বত নিয়ে একে অপর একত্রিত হয় ইয়ান্তাকুনা আতাইবাল কালাম কামা ইয়ান্তাকি আহাদুকুম আতাইবাত তামর তারা ভালো ভালো কথাগুলো যেমন তোমাদের কারোর সামনে খেজুরের একটা ডালা থাকলে সেই ডালা থেকে বাজে খেজুরগুলো বাদ দিয়ে শুধু ভালো খেজুরগুলো খাও ঠিক তেমনই তারা সুন্দর সুন্দর কথা আলোচনা করে ভালো কথা এবং আল্লাহর জন্যই মহব্বত নিয়ে একত্রিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরাই হলো তারা যারা শহীদ না হয়েও শহীদদের চেয়েও মর্যাদা লাভ করবে যে কারণে শহীদরা তাদের জন্য ঈর্ষাবোধ করবেন আমরা মনে করি এই ধরনের যে মজলিসগুলো যেখানে আমরা শুধুমাত্রই আল্লাহর মহব্বতেই আসি এবং আল্লাহর দিনের ভালো কথাগুলো আলোচনা করি এই ধরনের মজলিসগুলোর কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আমাদেরকে যে আল্লাহ তাআলা এই ধরনের একটা মজলিসে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের মজলিসে নতুন যে কারণে আমাদের মহতারাম ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন আমার পরিচয় বলতে তে পরিচয় বলতে আমি আমার বাড়ি যশোর বৃহত্তর যশোর জেলার ঝিনাইদহ জেলায় আমার জন্মস্থান বাড়ি আমি পড়াশুনো করছি আলিয়া মাদ্রাসা বলতে অর্থাৎ আমাদের দেশের আলিয়া মাদ্রাসায় ফাজিলপন্থ পড়ছি ঢাকা আলিয়া মাদ্রাসায় কামেল পড়ছি আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন মাদ্রাসার কোনো মূল্যায়ন ছিল না ফাজেল পাশ করলে ম্যাট্রিক পাশের একটা মূল্যায়ন দেওয়া হতো যে কারণে আবার কলেজে এইচএসসি পড়তে হয়েছিল এরপরে অনার্স পর্যায়ে আমি সৌদি আরবে রিয়াদ বিশ্ববিদ্যালয়ে অনার্স এমএ এমফিল পিএইচডি এগুলো সবই সেখানে পড়ি সেখান থেকে এসে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আমি এখন শিক্ষকতা করি এটা আমার মুখতাসার পরিচয় আর কি আর নাম বোধহয় আপনারা শুনেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর নামটা আমার একটু হজবরলো এত বড় যে নাম শুরু করলে ঘুম এসে যাবে শেষ করার আগেই তে আব্দুল্লাহ জাহাঙ্গীর এটাই সবচেয়ে ভালো তে আমি আপনাদের এখানে এসে আমি ইঞ্জিনিয়ার সাহেবের নাম অনেক আগেই শুনছি তিনি একজন প্রকৌশলী হয়েও আল্লাহর দিন বুঝেছেন শুধু বোঝেনি পারিবারিকভাবে সবাই মিলে দিনের দাওয়াতে ইনভলভ হয়েছেন এটা আল্লাহ তাআলার দেওয়া বড় একটা নিয়ামত এক্ষেত্রে যে বড় আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব হয়তো সব কথা বলা হবে না ভুলে যাব সেটা হলো আমাদের দেশে দিনের দিনই আলেম এবং আলেম দাওয়াতের দুর্বলতার একটা বড় কারণ হলো বাস্তব সত্য সম্ভ্রান্ত প্রভাবশালী পরিবারের মেধাবী ছেলেরা দিন শেখে না আপনারা জানেন সমাজের গরিব মানুষগুলো ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু ভদ্রলোক ছাড়া অধিকাংশ ক্ষেত্রে এই যে আমরা আলেম ওলামা যারা দিনে বহন করে নিয়ে চলেছেন যাদের মাধ্যমে দিন এখনও টিকে আছে
এরা সবাই দরিদ্র পরিবারের সন্তান, এরা পরনির্ভর হয়ে লেখাপড়া শিখেছেন। এদের অনেকের মনে অনেক কথা থাকলেও বলতে পারেন না, কারণ বললে তার চাকরি চলে যায়, তার পাশে চাচা মামা খালু সমাজের কেউ থাকে না যে বলবে খবরদার আমার ছেলেকে বলতে পারবো না। তারা পারিবারিকভাবে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, যে কারণে অর্থনৈতিকভাবে দুর্বল, যে কারণে গবেষণা করা কষ্টকর, গবেষণা চালিয়ে যাওয়া কষ্টকর, অনেক কিছু বোঝাও কষ্টকর, আর সবচেয়ে কষ্টকর হলো বলা। তো এদিকটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এজন্য যে আল্লাহর দিনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। একটু মেধাবী মানুষ, একটু প্রতিষ্ঠিত মানুষ যদি তাদের আওলাদেরা আলেম হন, গবেষক হন, তারা দিনের যত বেশি কল্যাণ করতে পারেন। যারা অন্যরকম পরিবারের, তারা আলহামদুলিল্লাহ দিন বয়ে নিয়ে বেড়াচ্ছেন এবং তাদের মাধ্যমে দিন এখনও টিকে আছে, কিন্তু অনেক কিছুই ভুলভ্রান্তি যেটা হচ্ছে সেটার একটা বড় কারণ এইটে। তো এই জন্য যারা আপনারা শিক্ষিত সম্ভ্রান্ত ভদ্র পরিবার, তাদের ছেলে মেয়েদের আলেম করবেন যে কোনোভাবে, অন্তত একটা ছেলে আলেম হোক। অন্যরা এটা আমাদের উম্মতের বা দিনের বা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের ভালোবাসার একটা বড় দাবি আর কি। তা আল্লাহ তাআলা আমাদের এই দাবি বোঝার, অনুভব করার তৌফিক দান করুন, আমিন। আমাকে যে বিষয়ে বলার জন্য মহতারাম ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন সেটা হলো হাদিস, মুমিনের জীবনে হাদিসের গুরুত্ব। আসলে এটা এমন একটা বিষয় যেটা স্বতঃসিদ্ধ হওয়া দরকার ছিল, যে হাদিস মুমিনের জীবনে যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের পরে, এটা সবারই জানার কথা। তারপরও যুগ যুগ ধরে বিভিন্ন রকমের কথা আসে, যেমন আমি বর্তমানে আমরা যারা মানে ময়দানে কাজ করি গ্রামে গঞ্জে, আপনারা তো শহরে থাকেন, ভালো থাকেন, আমরা গ্রামে গঞ্জে কয়েকটা সমস্যার মুখোমুখি হই। যেমন মনে করেন বাংলাদেশের মুসলমানদেরকে ব্যাপক হারে খ্রিস্টান করা হচ্ছে। কালকেও একটা ছোট্ট প্রোগ্রাম ছিল, এক ভদ্রলোক আসছিলেন, উত্তরা একটা সেন্টার আছে খ্রিস্টানদের, সেন্টার ফর কম্পারেটিভ রিলিজিয়ন নাকি একটা, ওটা এখন চলে গেছে গাজীপুর চৌরাস্তার ওখানে বিশাল কম্পাউন্ডে। তো এখানে উনি মুসলমান, চট্টগ্রামের মানুষ, ই পড়ান, কোরআন এবং বাইবেলের কম্পারেটিভ স্টাডি পড়ান। তিনি বললেন যে কি পরিমাণে মুসলমান খ্রিস্টান হচ্ছে এটা কল্পনা করা যায় না, হাফেজে কোরআন, টাইটেল পাস, উচ্চ শিক্ষিত খ্রিস্টান হচ্ছে। এটা হলো ওনার থেকে জানা, উনিও চট্টগ্রামের মানুষ। আমরা গ্রামে যারা কাজ করছি, আমরা দেখছি যে গ্রামে গঞ্জে অগণিত, 1978 সালে আমেরিকার কলোরাডো স্টেটের কলোরাডো স্প্রিংসে একটা কনফারেন্স হয়েছিল, নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলাইজেশন, মুসলমানদের খ্রিস্টীয়করণ বিষয়ে তাদের সম্মেলন। এখানে তারা ই করছিল, খেয়াল করেন আমেরিকা ইউরোপ দুটো মহাদেশ তারা খ্রিস্টান করেছে। কীভাবে খ্রিস্টান করেছে, কত কোটি মানুষ হত্যা করে, এটার জন্য আপনারা উইকিপিডিয়াতে খ্রিস্টিয়ানাইজেশন ক্লিক করলেই পাবেন। প্রত্যেক দেশের খ্রিস্টিয়ানাইজেশন, ব্যাপটিজম কীভাবে হয়েছে, কত রক্ত, কত হত্যা, কত প্রতারণা, আপনারা দেখতে পাবেন। এরপরে তারা 1950 সালে ঘোষণা দিয়েছিল আফ্রিকা মহাদেশকে খ্রিস্টান করবে 2000-এর ভিতরে। তো তারা তাদের টার্গেটে অনেকটা সফল, পুরো না হলেও। এরপরে তারা 1978 সালে যে ঘোষণা দেয় সেটা হলো অর্ধশতকের ভিতরে এশিয়া মহাদেশকে খ্রিস্টান মহাদেশ বানাতে হবে। এটা একটা মহাদেশ যেটা ওদের আওতার বাইরে আছে। তো এক্ষেত্রে চীন, ভারত ওদের টার্গেট আছে এবং সেখানে তারা এগোচ্ছে। ওদের বড় বাধা হলো মুসলমান। দীর্ঘ 1500 বছরে ওদের শত প্রচেষ্টারই হলো যে মুসলমান ধর্মান্তর হয় না। এটা নিয়ে অনেক কথা আমার কাছে প্রাচীন ব্রিটিশ সময়ের কিছু বই টই আছে। তো ওরা স্ট্র্যাটেজি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এই কনফারেন্সে, যে আমরা আর তাদেরকে খ্রিস্টান হতে বলবো না, আমরা বরং নিজেদেরকে মুসলমান দাবি করো, মুসলমান, আমরা ইসাই মুসলমান, আমরাও এক আল্লাহর ইবাদত করি, আমরা কোরআন মানি এবং কোরআন দিয়েই তাদেরকে খ্রিস্টান করব। এবং এভাবেই তারা বর্তমানে মুসলমানদের খ্রিস্টান করছে। এটা একজন দুজন নয়, শত শত, হাজার হাজার
এবং তাদের টার্গেট যে 1930-এর ভিতরে বাংলাদেশ খ্রিস্টান মেজরিটি বানাবে, এটা খুব একটা দূরবর্তী কিছু না। যদি আমরা ঢাকায় বসে বুঝছি না, আপনারাও বুঝতে পারছেন না ঢাকায় কত কত লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেছে আপনাদের আশেপাশে রয়েছে। কারণ তারা বলে খ্রিস্টান পরিচয় দিতে হবে না, তুমি মুসলমান, মসজিদে যাবে, ইফতার পার্টিতে যাবে, ইফতার করবে। এমন একটা সময় আসবে যখন তারা ভালো মনে করবে, তখন তারা ব্যাপক ঘোষণা দেবে নাইজেরিয়ার মতো। নাইজেরিয়ার মতো ঘোষণা দিয়ে যখন আপনার মসজিদের পাশে চার্চ তৈরি করা হবে, আরও কিছু বিষয় আছে আমি বলবো, তখন একটা হানাহানি হতে পারে। আর আপনার আলাইকুম আসসালাম, আপনারা জানেন নাইজেরিয়াতে, নাইজেরিয়া পিওর মুসলমান দেশ ছিল, এখন সে দেশের একটা বড় সংখ্যা প্রায় 30% খ্রিস্টান, এখন বর্তমান প্রেসিডেন্টও খ্রিস্টান। সে দেশে প্রায়ই মুসলমান এবং খ্রিস্টানে দাঙ্গা হয়। দাঙ্গার ফলাফল হলো দাঙ্গায় মরো মুসলমান, জেলেও যায় মুসলমান। আর কিছু মুসলমান সংস্থা আছে, যেমন বোকো হারাম, আপনারা নাম শুনেছেন, এরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে, এবং ইসলামী শরিয়া প্রতিষ্ঠার নামে যখন তারা কোনো গ্রামে আক্রমণ করে, মুসলমান গ্রামে আক্রমণ করে, কারণ মুসলমান এই কোরআন বিরোধী, মুসলমান তে গড়ে মুসলমানই কমতে আসে, খ্রিস্টান বাড়তে আসে। তে যাই হোক, এই যে খ্রিস্টান মিশনারিদের একটা প্রচারণা গ্রামেগঞ্জে, তাদের যে জন্য আমি এতগুলো কথা বললাম, তাদের মূল কথা হলো আমরা কোরআন মানি, হাদিস মানি না। খ্রিস্টানরা যে প্রচারণাটা চালায়, তাদের মূল কথা হলো আমরা কোরআন মানি, হাদিস মানি না। আমাদের দেশের উলামায়ে কেরাম বা সাধারণ মুসলমান যা বলে প্রায় হাদিস থেকেই বলে। যেমন প্রশ্ন করবে, কয়েকটা প্রশ্ন তারা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবে, কোরআনে কোথায় আছে বলো? উনি শাফাত করতে পারবে না। আমরা সাধারণত অনেক হাদিস জানি কিন্তু কোরআন জানি না। মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আছে 70 বার ক্ষমা চাইলেও আল্লাহ কবুল করবে না, কাজেই তিনি কোনো শাফাত, ঈসা মসিহ শাফাত করবে। এই ধরনের তাদের একই কথা কোরআন দিয়ে বলো, কোরআন দিয়ে বলো, কোরআন দিয়ে, আমরা হাদিস মানি না। কারণ হাদিস জালজালিয়া, হাদিস যদি ওই হবে তাহলে পরে এত রকম কেন, হাদিস 300 বছর পরে সংকলন হয়েছে ইত্যাদি কথাগুলো তারা বলে। এই যে খ্রিস্টান মিশনারিরা যেটা বলছে, ঠিক একই কথা বলছে আমাদের সমাজে, আপনাদের জানা অথবা অজানাই, শিয়ারা ব্যাপক হারে মুসলমানদেরকে শিয়া করছেন। এটা গ্রামে গঞ্জে অনেক ব্যাপক এবং কঠিন, বিশেষ করে মহিলাদের ভিতরে তাদের কর্মতৎপরতা বেশি, কারণ মহিলারা যেটা ধরেন সেটা খুব শক্ত করেই ধরেন। তাদেরও একই ধরনের কথা যে হাদিসের কোনো গ্রহণযোগ্যতা নেই, মাসুম নিষ্পাপ 12 ইমামের কথাই শুধু দিন হিসেবে গ্রহণ করতে হবে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে একটা আন্দোলন আছে এবং এটা ইউরোপের মুসলমানদের ভিতরে ব্যাপক বর্তমানে, যেটা ইহুদিদের এবং ওরিয়েন্টালিস্টদের একটা ব্যাপক প্রচারণা। তাদেরকে বলা হয় কোরআনি, কোরআনিক মুসলিম, আহলুল কোরআন, আমরা কোরআন মানি, হাদিস মানি না। একটা বই দিছিলেন আমাকে ব্রিগেডিয়ার তোবারক সাহেব, কোরআনিক ইসলাম ভার্সেস নন কোরআনিক ইসলাম, ব্রিগেডিয়ার নাজির আহমদ নামে এক পাকিস্তানির লেখা। সেখানেও একই কথা বলা হয় যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। এই যে হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা অস্বীকার করার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান সবাই কেন একমত, এর কারণ হলো কোরআন পড়ে কেউ মুসলমান হতে পারে না। কোরআন পড়ে হাদিস বাদ দিয়ে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন পড়ে ইমানটা মোটামুটি বোঝা যায়, কোরআন পড়ে নামাজ পড়া যায় না, কোনোভাবেই না। অনেকে বলে 3 ওয়াক্ত পড়বো, আরে ওয়াক্ত বাদ দাও, কয় রাকাত সেটা আমাকে বলো না কেন, কোন রাকাতে কতটা সেজদা আছে, সেজদায় কী করবে? কোরআন বাদ দিলে নামাজ পড়া যায় না, কোরআন বাদ দিলে রোজা রাখা যায় না, কোরআন বাদ দিলে যাকাত দেওয়া যায় না, কোরআন বাদ দিলে হজ করা যায় না, কোরআন বাদ দিলে ইসলাম একটা তাত্ত্বিক কিছুতে পরিণত হয়, কোরআন হাদিস বাদ দিলে কোরআন এমন একটা তাত্ত্বিক বিষয়ে পরিণত হয় যে না আমাদের ইসলাম একটা খুব গুড ভালো জিনিস, কিন্তু এটা পালন করার কোনো সুযোগ থাকে না। 2 নম্বর কথা হলো কোরআন মূলনীতি, যেমন একটা সংবিধানে অনেক কিছু লেখা যায় না, কোরআনের এই মূলনীতিগুলোর ব্যাখ্যা যদি ওহি ছাড়া মনগড়া করা হয় তাহলে এটা বিভ্রান্তি জন্ম দেবেই।
যখন আমরা হাদিস অস্বীকার করব তখন কোরআনের ব্যাখ্যার অধিকার প্রত্যেক মানুষের বুদ্ধি আকল দিয়ে হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন ব্যাখ্যার একটা স্পেশাল অথরিটি ছিল এটা অস্বীকার করা হয়ে যাবে। তখন আমরা প্রত্যেকেই কোরআনের মন মন ব্যাখ্যা দিয়ে ইচ্ছামতো ইসলামকে সাইজ করে নিতে পারব। তিন নম্বর হলো ইসলাম বা যে কোনো আদর্শর কিছু মডেল থাকে, মডেল ছাড়া কোনো আদর্শ পালন করা যায় না। যখন আমরা হাদিসকে বাদ দেব তখন আমাদের সামনে কোনো মডেল থাকবে না। এই কোরআনের নির্দেশগুলো কে পালন করেছেন, কে প্রচার করেছেন, কার মাধ্যমে পেয়েছি, তিনি কেমনভাবে এটা পালন করেছেন, এগুলো কিছুই আমরা জানতে পারবো না। আর আদর্শ যদি না থাকে তাহলে মানুষ কেউ ধর্ম পালন করতে কোনো আদর্শই পালন করতে পারে না। আর এজন্যই মুসলমানদেরকে যদি বলা হয় ইসলাম ত্যাগ করো, করবে না, কোনো মতেই না। যদি বলা হয় কোরআনের খারাপ করো, বলা হবে না। মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য দুটো খুব সহজ পথ, একটা সহজ একটা একটু কঠিন। একটা হলো হাদিসকে অস্বীকার করা। হাদিসকে অস্বীকার করার পরে কোরআনের আর কোনোই পালনযোগ্যতা থাকে না। দ্বিতীয় পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিছু মানসিকতা তৈরি করা, যেটা আপনাদের বলছিলাম, গ্রামে গঞ্জে বন্দরে যারা খ্রিস্টান হন তাদেরকে খ্রিস্টানগণ সবাই বলেন যে আমরা মুসলমান, আমরা ঈসাই মুসলমান, আমরা কোরআন মানি, আমন্ত বিল্লাহ মালাইকাতে কুতুবিহি ওয়া রুসুলি, আমরা সব কিতাব মানি, সব রসুল মানি, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কোরআন মানি, আমরা তা হাদিস মানি না, কারণ হাদিসের ভিতর অনেক জালজালি, আমরা ওগুলো মানি না। এই কথা বলে তাকে কোরআনের কিছু আয়াত দিয়ে বিভ্রান্ত করার পরে প্রথম যে স্টেপটা শুরু হয় সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তার হৃদয় থেকে ভক্তিটা দূর করা। এটা হলো একজন মুসলমানকে যে কোনোভাবে খারাপ করার মূল। কী কী বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাম পাপী ছিলেন, তিনি তো শাফাত করতে পারবেন না। পাপী ছিলেন কিভাবে? এই যে কোরআনে আছে লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তোমার পূর্ববর্তী পরবর্তী পাপ আল্লাহ ক্ষমা করবেন, ইস্তাগফির লি যামবিকা ওয়া লিল মুমিনিন, তুমি তোমার পাপের জন্য মুমিনদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে তো তিনি পাপী ছিলেন, আর পাপী তো আরেক পাপের জন্য শাফাত করতে পারে না। ঈসা মসীহ নিষ্পাপ ছিলেন, কাজেই তিনি শাফাত করতে পারবেন। যেহেতু এটা খ্রিস্টানদের কথা, আপনাদের হয়তো এর উত্তর জানা নেই, আর এটা না বলে দিলে আপনাদের মনের ভিতরে বিষয়টা খটকা লাগবে। বিষয়টা হলো ঈসা মসীহ যে নিষ্পাপ এটা আমরা বিশ্বাস করি, আর মুসলমানদের এই সরল বিশ্বাসকে তারা প্রতারণা করে। কিন্তু ইঞ্জিল প্রমাণ করে যে যত মহাপাপ আছে ঈসা মসীহ করতেন। ঈসা মসীহ মদ খেয়ে ও কাপড় খুলে ফেলতেন, ঈসা মসীহ বেশ্যাদের সাথে জড়াজড়িয়ে চুমু খেতেন, ঈসা মসীহ নিরপরাধ প্রাণী হত্যা করতেন শত শত হাজার হাজার, তিনি তার শত্রুদেরকে হাত বা বেঁধে জবাই করতে নির্দেশ দিয়েছেন, তিনি তার মাকে, মা বলছে ঘরে তো মদ নেই, বলছে এই মহিলা আমার সাথে তোমার কি কথা, কোনো সন্তান যদি তার মাকে এই মহিলা তোমার সাথে আমার কি সম্পর্ক বলে, আর এটা যদি পাপ না হয় তাহলে পাপটা কি? আরেকবার তার মা এবং তার ভাই দেখা করতে আসছে, বলছে যে বাইরে দাঁড়িয়ে আছে ঢুকতে পারছে না, ওনাদেরকে তোমার মাকে ঢুকতে দেবো কিনা, বলে কি আমার মা, আমার মা আর কেউ না, এই যারা এখানে আছে আমার সাহাবিরা তারাই আমার মা। এই ধরনের মানে অতিভক্তি করাতে যে তার নামে যে মহাপাপের কথা ইঞ্জিলে আসে, ইঞ্জিল প্রমাণ করে ঈসা মসীহ সে বড় মহাপাপী আর কেউ হতে পারে না। আর এর বিপরীতে কোরআন দিয়ে হাদিস দিয়ে ইতিহাস দিয়ে মুসলমান কোনো খ্রিস্টান প্রমাণ করতে পারবেন না কেউ যে মোহাম্মদ সাল্লাম একটা পাপ করেছেন। কোনোদিন পাপের তো সংজ্ঞা আছে, আমরা তো জানি যে পাপ কী জিনিস, সেটা ইসলামে হোক আর যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা পাপ করেছেন, অমুক দিনে মিথ্যা বলেছেন, অমুক দিনে প্রতারণা করেছেন, অমুক দিনে তিনি এমনকি কাউকে গালি দিয়েছেন, তিনি এটা কেউ প্রমাণ করতে পারবে না। কাজেই এই যে মানে আমরা যেটা বর্তমানে দেখছি, আমরা বর্তমানে যেটা দেখছি যে ব্লগে আপনারা সবাই জানেন, সবাই সচেতন মানুষ যে বাংলা ভাষায় ব্লগগুলোতে নাস্তিকতার নামে অন্য কিছু না,
নাস্তিক নাস্তিকতা প্রচার করতে পারে যে আমরা ধর্ম মানে ধর্মের প্রয়োজন নেই, কিন্তু নাস্তিকতা প্রচার করা হয় না। একটাই টার্গেট, সেটা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত নোংরা কথাগুলো বলা হচ্ছে। আমি জানি, আমি আমার এটা বিশ্বাস যে এই ব্লগগুলো এবং এই ব্লগাররা সবাই খ্রিস্টান মিশনারিদের এই টার্গেট ফুলফিল করার জন্যই কাজ করছেন, জেনে বা না জেনে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভক্তিটা মানুষদের তুলে দাও, কারণ তা না হলে তাদেরকে কোনোভাবেই খ্রিস্টান মুরতাদ বানানো সম্ভব নয়। এর একটা বড়ই আমাকে গতকাল আমার ভাই রায়হান ভাই বলেছেন যে গ্রামীণ ব্যাংকে কাজ করতো এরিল বোধহয় নাম, নরওয়েজিয়ান একজন, নরওয়েজিয়ান একজন ভদ্রলোক, এই সামহার ইন তার পরিচালনা। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে বোঝা গেল এটা মানবতার নাম দেয়া হোক, এটা মানে, এবং তার স্ত্রী, তার স্ত্রীর নামটা ভুলে যাচ্ছি, কি যেন জানা, জি জানা, তো এটা মানবতার নাম দেয়া হোক, এটা নাস্তিকতার নাম দেয়া হোক, এগুলো কিছুই না। মানবতা যদি হবে তো মানুষে মানুষে ভদ্রতা শেখানো হবে, নাস্তিকতাটা ভিন্ন জিনিস না। ধর্ম যদি তোমার আক্রমণের বিষয়বস্তু হয়, তুমি তোমার যিশুকে আক্রমণ করো না, তুমি ডেভিডকে আক্রমণ করো না, যার নামে ব্যভিচার ধর্ষণের কথা বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে আক্রমণ করো না যিনি লীলা খেলেছেন, তো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমার আক্রমণের বিষয়বস্তু কেন? যার নামে কোনো তুমি অথেন্টিক কিছুই বলতে পারো না, অথচ তুমি নোংরা কথাগুলো বলেই চলেছো। এটার উদ্দেশ্য একটাই, সেটা হলো মানুষ, মুসলমান যুব সমাজকে খ্রিস্টান বানানোর ফার্স্ট স্টেপ হিসেবে প্রথমে হাদিস থেকে, দ্বিতীয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাদের হৃদয়কে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। তো যেটা আমি শুরু করছিলাম, এখন আমাদের যারা আমরা শিক্ষিত, দিনদার, ধার্মিক, সৎ, এই ধরনের মুসলমানদের ভিতরেও এই বিষয়টা ব্যাপক। ব্যাপকটা আজকে না, আমি আপনাদের বলি, প্রায় 8-9 বছর, আমি 14-15 বছর বাংলাদেশে, তা আমি 1 বছর মতো মাহফিল কম করছি। এর আগে আমি গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল করতাম, তো ওয়াজ মাহফিল গ্রামে গঞ্জে রুট পর্যায়ে হয়। তা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, 2004-5-6 দিকে, যে যেখানেই যাই, ঝিনাইদহ, পাবনা, বেড়া, খুলনা, সাতক্ষীরা, দিনাজপুর, কমন কিছু প্রশ্ন আসে, এবং প্রশ্নগুলো করে গ্রামের অর্ধশিক্ষিত যুবক কিশোররা, যে কোরআনই তো সব, তুই বিয়ান আনলে কুল্লি শাহীন, আবার হাদিস মানতে হবে কেন? হাদিস তো রাসূলুল্লাহ বলেছেন আমার হাদিস লিখো না, হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে, এই ধরনের কিছু প্রশ্ন সব জায়গা থেকেই হতে লাগলো। তার মানে এই বিষয়টাকে রুট পর্যায়ে প্রচার করা হয়েছে। আমাকে ডক্টর মঞ্জুর ইলাহি মজার কথা বললেন, উত্তরার ওইদিকে কোনো এক মসজিদে উনি মাগরিবের নামাজ পড়ে বেরোচ্ছেন, দুজন বস্তিবাসী যুবক, তারা শিক্ষিত বেশি নন, সাধারণ, একজন আর একজনের কলার ধরে নিয়ে চলে আসছে, হুজুর দাঁড়িয়ে আছে নামাজের শেষে একা, হুজুরের কাছে নিয়ে আসছে এক যুবক, এবং দুইজন যুবকই রিক্সাওয়ালা বা সাধারণ, অতি সাধারণ পেশার কোনো যুবক হবে অথবা বেকার। এক যুবক এসে বলছে, হুজুর এ একটা কথা বলছে, ঠিক আছে কিনা বলেন তো, এ বলছে কোরআন মাথায় থাকবে, হাদিস গোয়ার তলে। তা আপনি তাহলে চিন্তা করুন যে এই প্রচারটা কোন পর্যায়ে গিয়েছে। এরপরে অন্যদিকে বলি আপনাকে, আমি 1998 সালে বাংলাদেশে আসি, স্বভাবতই বেকার, আর আমি সৌদি আরবতেও কোনো চাকরি বাকরি নিয়ে আসতে পারিনি, অনেকে নিয়ে আসেন, আমি একটু ব্যাপারে অপটু, একেবারে খালি হাতেই আসছি। তা চাকরির জন্য আমি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে ডক্টর আলী আশরাফ, সৈয়দ আলী আশরাফ বেঁচেছিলেন, উনি আমাকে ডেকে দেখলে, আমি সরকারি চাকরির জন্য একটু ধান্দা করছি, তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি একটা দরখাস্ত করছিলাম তখন। তা আমাদের শৈলকুপার একজন ভদ্রলোক, তিনি জাতীয় সংসদের সচিব, তা আমার এক বন্ধু বললেন যে তার কাজ আছে তার কাছে, তো আমি ওখানে যাবো, চলেন আপনিও চলেন, আপনি দেশের মানুষ, ঝিনাইদহের মানুষ, উনি শৈলকুপায় বাড়ি কাজী পরিবারের, তা আপনি পরিচয় দিয়ে যদি তার কোনো সুযোগ থাকে, এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা, তার খুব ঘনিষ্ঠ লোক, তা আপনি একটু তাকে বলে দেখেন যে আপনার চাকরির ব্যাপারে একটু সহযোগিতা করে কিনা। আমি গেলাম সেখানে, এটা হলো আপনার মার্চ মাসটা হবে, ফেব্রুয়ারি মার্চ বা 1998 সালের। তো ওই ভদ্রলোকের সাথে উনি গিয়েছেন ওনার কাজে, একটা জরুরি কাজে, কথা বলাবার কথাই উনি বললেন যে
কি জন্য আমি বললাম যে এটা হাদিসে আসছে? বলে হাদিসে তো সব নষ্ট করে দিল। বললাম কেন? বলে যে আপনার আব্বা কিভাবে থুতু ফেলতো, কিভাবে বাথরুমে যেত, এটা কি আপনি 100 বছর পরে বলতে পারবেন? আমি বললাম দেখেন আমার আব্বা কিভাবে যেত আমি বলতে না পারলো, আমার শ্বশুর ফুরফুরার পীর সাহেব কিভাবে থুতু ফেলে, কিভাবে পানির পিক ফেলে, এটা তার মুরিদদের মুখস্থ, তারাও সেইভাবেই ফেলে। তাহলে না, হাদিস এটা 100-200 বছর পরে লেখা হয়েছে, এর কোনো অথেন্টিসিটি নেই। তা আমি বললাম যে হাদিস বাদ দিলে আপনি নামাজ পড়বেন কি করে? বলে নামাজ আগের উম্মতেরা যেভাবে পড়তো ওইভাবে পড়বো। তা বলে আগের উম্মতে কিভাবে নামাজ পড়তো? বাইবেলে আসছে সম্ভবত লোক লিখিত সুসমাচারে, যীশুখ্রিস্টকে যখন পুলিশেরা গ্রেপ্তার করবে, মানে খ্রিস্টানদের বিশ্বাস কি, যীশুখ্রিস্ট আসছিলেন আত্মত্যাগ করে, নিজে কোরবানি হয়ে মানুষদের পাপ মুক্ত করতে। তো এটা একটু না বললে হয় না, আপনাদের এই জন্য বলছি যে এই অপপ্রচারগুলোর বিষয়ে আপনাদের ভূমি। আমি একটা বই করছি, আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করছিলেন যে আপনি বই লেখছেন না কেন। আসলে 2012-তে কোনো বই আমার লেখা হয়নি, কিছু খুচরো 2013-র প্রথম যে বইটা খুব তাড়াহুড়ো করে বের করছি সেটা হলো কেতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ ও ইসাই ধর্ম। খুব ইচ্ছা ছিল বইটা এখানে আনবো, নেই, কোনো কপি নেই, হাজার চারেক কপি বিতরণ করে ফেলেছি, নতুন কপি আনতে হবে প্রেস থেকে। তে বিষয়টা হলো যে এই যে তৃতীয়বাদী বিশ্বাসের মূল জিনিসটা কি, যে আদম ফল খাওয়াতে সকল মানুষ জাহান্নামি হয়ে গেল। সাধু পল লেখছে যেমন একজনের পাপে সকলেই পাপী হইল, তেমনই একজনের ত্যাগে সকলেই পুণ্যবান বলে গণিত হইল। তে কথা হলো যে আদম ফলকে কোটি 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 আদম সন্তান সবাই জাহান্নামি হয়ে গেলেন, আর এই যে পাপের বাপ পিতার পাপে পুত্র সমাজের জাহান্নামে যাওয়ার যে এই যে করুণাময় বিধানে করুণাময় আল্লাহ ব্যাকুল হয়ে গেলেন যে সব মানুষ জাহান্নামে যাচ্ছে, বাঁচার তো উপায় নেই, অর্থাৎ আদম সন্তানদের ক্ষমা করার কোনো ক্ষমতা আল্লাহর নেই, কারণ আল্লাহ তো ক্ষমা করতে পারেন না, কুরবানি দিতে হবে, কুরবানি ছাড়া ক্ষমা হবে না, আর এই কুরবানি যে পাপ করেছে সে দিলে হবে না, 1 লক্ষ আদম সন্তানকে জবাই করলে হবে, একটা নিষ্পাপ মাসুমকে কুরবানি দিতে হবে। তো মাসুম তো আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ তখন মানুষের বেশে দুনিয়ায় নেমে আসলেন, নিজের আপন পুত্রকে কুরবানি দিলেন মাসুম। তো এখন তবে মজা হলো, খ্রিস্টানরা বলে, আমরা মাঝে মাঝে এটা কম্পেয়ার করি আমার বোঝানোর জন্য, যে ঈসা মসির ভিতরে মানবতার আদর্শ রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, প্রত্যেকটা মানুষ তার আদর্শ পাবে যদি হাদিস মানে, নাহলে তার আদর্শ পাবে না। কিন্তু ঈসা মসির ভিতরে মানবতার কোনো আদর্শ নেই, কোনোই আদর্শ নেই, তারা একটা আদর্শ বলে ত্যাগ, পাপীদের মুক্তির জন্য জীবন ত্যাগ করেছেন, ত্যাগটা কিভাবে করেছেন এটা কোনো আদর্শিক ত্যাগ না, ত্যাগের অর্থাৎ পুলিশ বাইবেলের বর্ণনা অনুযায়ী আমাদের ঈসা মসি কখনোই শুলে চড়েননি, আল্লাহ তাকে পবিত্র রেখেছেন। বাইবেলের বর্ণনা অনুযায়ী যেদিন পুলিশ তাকে ধরবে খবর পেয়েছেন, উনি খুব কানাকাটা করছেন, ওনার সাহাবিদেরকে বলেছেন তোমরা একটু পাহারা দাও, আমি একটু আল্লাহর কাছে যাব। হি পুট ইজ ফেথ অন আর্থ অ্যান্ড প্রেড, তিনি মাটিতে মাথা রেখে প্রার্থনা করলেন, তার মানে সেজদা করলেন, ঠিক না? এখন আবার নতুন ওটা পাল্টাইছে, হি নীল ডাউন অ্যান্ড, তিনি নত হলে ওই আমরা ওই যে বলি উনি নামাজ পড়তেন, এখন ওটার আবার তর্জমা পাল্টে ফেলেছে। তে এখন কথা হলো যে তাহলে এখানে এই বিষয় শেষ করে আমি ওই ভদ্রলোকের ওখানে যাব, তাহলে উনি কাঁদছেন, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর ওনার সাহাবিদের বলেছেন যে তোমরা একটু পাহারা দাও, তারা ঘুমাচ্ছে, এসে বললেন যে তোমরা ঘুমাই গেলে একটু জেগে থাকো, আমি একটু কেঁদে আসি, এসে দেখেন আবার ঘুমাচ্ছে। তাহলে বোঝা গেল যদি কেউ ত্যাগের আগে কান্দে, হাও মাও করে কাঁদতে থাকে, আমি ধরা পড়বো না, আল্লাহ আমার পুলিশে দিও না, আল্লাহ আমার মেরো না, আল্লাহ আমার মেরো না, আর শুলে চড়ানোর পরে বলে আল্লাহ তুমি আমার এত অপমান করলে কেন, রিল্যাকট্যান্ট স্যাক্রিফাইস, মানে তার অনিচ্ছুক, অনিচ্ছুক। তো কেউ যদি এইভাবে মরে, পুলিশে ধরার আগে হাওমা করে কান্দে কান্দে চোখের চোখ দিয়ে রক্ত বেরোতে থাকে, শুলে চড়ে চিল্লায়, মানে এরশাদ শিকদারও ফাঁসির সময় চিল্লায়নি, যীশুখ্রিস্টের সাথে যে দুইজন চোর শুলে দিয়ে আসলো তারাও চিল্লায়নি, মরতে তো হবে, নীরবে মৃত্যুকে বরণ করে নিয়েছে। কাজেই তিনি যেভাবে বাইবেলের বর্ণনা যে আত্মত্যাগ করেছেন, এটা কোনো আদর্শ আত্মত্যাগ বলা যায় না, বরং পরিপূর্ণ অনাদর্শ আত্মত্যাগ। তো যাই হোক, তো এই যে আমি ওনাকে বললাম, এই দেখেন বাইবেলে আছে উনি সাজদা করতেন, কিন্তু বর্তমান খ্রিস্টানদের প্রেয়ারে কোনো সাজদা নেই,
তাহলে আগের নবীরা কিভাবে প্রেয়ার করতেন কি করে আপনি জানবেন? এই যে তাহলে এরপরে আর একটা বলি, আমার এলাকার একজন মহিলা এমপি, না আমার বলবো না, আমার এক ছাত্র, সে ইসলাম বিশ্ববিদ্যালয়ে চাকরির অ্যাপ্লিকেশন করেছে, মহিলা এমপির কাছে গেছে, ওই মহিলা এমপি ওই কথা বলছে, হাদিস আর 200-300 বছর পরে লেখা, এ তোর কোনো অথেন্টিসিটি নেই। তাহলে আমরা দেখলাম একটা অদ্ভুত ব্যাপার, গ্রামে গঞ্জে এমপি সেক্রেটারি সচিব শিক্ষিত অশিক্ষিত সবার কাছেই একটা মেসেজ চলে গেছে যে হাদিসের কোনো অথেন্টিসিটি নেই, হাদিস কোরআন মানতে হবে, হাদিস মানার কোনো দরকার নেই। এই যে ব্যাপক প্রচারণাটা কেন? এর কারণ যেটা আপনাদের বলেছি যে মুসলমানকে যখন বলা হয় মুসলমান হয়ে না কোরআন মেনো না, সে রিয়াকশন করে, আর যখন আপনি কোরআনের প্রশংসায় অনেক কথা বলার পরে ছোট্ট একটা কথা বলবেন হাদিস এটা, তখন সে আর রিয়াকশন করবে না। আর হাদিস যখন হৃদয় থেকে চলে যাবে তখন আর ইসলাম পালনের কোনো সুযোগ থাকবে না। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক, আমাদের ধার্মিক মুসলমানদের ভিতরেও বর্তমানে হাদিস নিয়ে কিছু সন্দেহর প্রবণতা দেখা দিচ্ছে, আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হলো হাদিসের অথেন্টিসিটি, কেউ কেউ মনে করেন হাদিস 200-300 বছর পরে লেখা হয়েছে, এটা কিন্তু শতভাগ মিথ্যা একটা কথা। হাদিস লেখা হয়েছে দ্বিতীয় প্রজন্মে, তাবেইনদের যুগে, সাহাবিরা অধিকাংশই হাদিস লেখতেন না, অল্প কিছু সাহাবি লেখতেন। হাদিস কেন সাহাবিরা লেখতেন না আমরা একটু বুঝি। হাদিসের টোটাল সংখ্যা সর্বোচ্চ 30,000 হাদিসের সংখ্যা, আর হাদিস বর্ণনাকারী সাহাবিদের সংখ্যা 1,300, সাহাবিদের সংখ্যা লক্ষাধিক, হাদিস বর্ণনা করেছেন মাত্র 1,300 সাহাবি সর্বোচ্চ। এর ভিতরে 955 জন সাহাবি মুসনাদে আহমদে আছে, আর বাইরে খুঁজলে খাজলে সহি জয়ীব জাল মৌজু মিলিয়ে সর্বোচ্চ 1,300 কিছু বেশি সাহাবি থেকে হাদিস বর্ণিত, 1,300 সাহাবি থেকে প্রায় 30,000 হাদিস বর্ণিত। 1,300 সাহাবির ভিতরে 1,200 সাহাবি একটা থেকে 10টা হাদিস বর্ণনা করেছেন। এখন কথা হলো যে একজন সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছেন, একদিন দুদিন এক মাস দু মাস, আমি একটু আগে বলেছি পীরের দরবারে যখন মুরিদ যেয়ে বসে তার থুতু ফেলাটাও লক্ষ্য করে, এবং ঠিক সেইভাবে পাঞ্জাবাই। তো একজন সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহির কাছে যে কাজ শিখেছেন তিনি সেই মতোই চলেন, তার জীবনটা শুধু ওই একটা কর্মকেন্দ্রিক, সেই একটা কর্মের একটা বর্ণনা দিতে তাকে লিখে রাখা লাগে না। এটা খুবই সহজ কথা যে একটা সাহাবি জীবনে রাসূলুল্লাহ সাল্লামের কাছে যে কী দেখেছেন এটাই তার চেতনা, এটাই তার আলোচনার বিষয়, এটাই তার কর্ম, এটাই তার সব কিছু, এই স্মৃতি নিয়েই তিনি বেঁচে আছেন, এই স্মৃতির কথাটুকু বলার জন্য তাকে কিন্তু লিখতে হয় না। মাত্র 100 জনেরও কম সাহাবি 50-এর অধিক হাদিস বর্ণনা করেছেন, কেউ 40, 50, 60, 100, 150 হাদিস বর্ণনা করেছেন, এরকম সাহাবি 100ও না। এর ভিতরে মাত্র 7 জন সাহাবি 1,000-এর চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এই 7 জন সাহাবি প্রায় সবাই হাদিস লিখতেন। এখন তাহলে প্রথম বিষয়টা বুঝলাম যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লামের জীবনের সাথেই তাদের জীবন মিশেছিল, তাদের কোনো টিভি ছিল না, প্রচারণা ছিল না, বই ছিল না, দর্শন ছিল না, সাহিত্য ছিল না, তাদের জীবনের কর্ম প্রেরণা চেতনা সব কিছু ছিল রাসূলুল্লাহ সাল্লামের এই স্মৃতিটুকুকে বহন করে বেড়ানো, তাদের জন্য এগুলো লেখার কোনো প্রয়োজনই ছিল না, তারা এগুলোই বলতেন, পরিবারে বলতেন, জনগণকে বলতেন, নিজেরা কর্ম করতেন। কিন্তু দ্বিতীয় জেনারেশন তাবেইরা হাদিস লিখতে শুরু করেন, তারা লিখতেন এবং মুখস্থ করতেন, তৃতীয় প্রজন্মে এসে এটাকে বই করা হয়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে যেটা আমরা বুঝি না, সেটা হলো এই যে আমরা ইনজিল শরীফ বাইবেল কেতাবুল মুকাদ্দাসকে বিকৃত বলি, এর কারণটা কি? এটা আমরা বলি না, আপনারা যে কোনো এনসাইক্লোপিডিয়া এই জাতীয় বিষয়ে গেলে দেখবেন যে তাওরাত ইনজিল বিকৃত হওয়ার মূল কারণ ছিল এটার অনুলিপি প্রচার হতো লিখিতভাবে, এই জন্য বলা হয় মানে ভেরিয়াস রিডিং আর এরেটাম, অনুলিপিকার লিপিকার যখন বাইবেল বা তার কিতাবগুলো লেখতেন একটা পাণ্ডুলিপির নির্ভর করে লেখতেন, ওই পাণ্ডুলিপির ভিতরে দেখা যাচ্ছে ওই লিপিকার হয়তো কোনো শব্দ বুঝিনি অন্য শব্দ লিখে দিয়েছে,
অথবা একটা সাইডে কোনো ফুটনোট ছিল ওটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে, অথবা লিখতে লিখতে একটার সাথে আরেকটা ঢুকে গিয়েছে, অথবা নিজেই একটা জিনিস দেখেছে যে এই কথাটা তো খুব ভালো না, সা পাশে আরেকটা শব্দ যোগ করে দিয়েছে। এগুলো খ্রিস্টান গবেষকরাই বলেন যে তৎকালীন যুগে লিখিত পাণ্ডুলিপির উপরে নির্ভর করে স্টাডি করার কারণে অগণিত ভুলভ্রান্তি, হাজার হাজার ভুলভ্রান্তি ঢুকেছে কেতাবুল মুকাদ্দাস বা বাইবেলের ভিতরে। আল্লাহ এই মুসলিম উম্মাকে এই ক্ষতি থেকে রক্ষা করেছেন। তারা যেটা করেছেন, তারা কোনো লিখিত পাণ্ডুলিপির উপরে সরাসরি নির্ভর করেননি, করলে সেটাকে জয়ীব বলে দিয়েছেন। খেয়াল করেন, দ্বিতীয় প্রজন্ম তাবেইনদের যুগ থেকে হাদিস লেখা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তি যদি হাদিসের লিখিত পাণ্ডুলিপি থেকে হাদিস বলতো, ওটা সাহাফি, পাণ্ডুলিপি নির্ভর, ওর হাদিস গ্রহণ করা যাবে না। তার মানে এই পাণ্ডুলিপি যিনি লিখেছেন তার মুখে তোমার কানে পাণ্ডুলিপিটা শুনতে হবে, যেন কোনো শব্দ পড়াই যেন ভুল না হয়। কথা বুঝতে পেরেছেন? এই পাণ্ডুলিপি সকর্ণে শুনেছে, এই রকম কোন ব্যক্তির কাছে পাণ্ডুলিপিটা তোমাকে সকর্ণে শুনতে হবে। যেমন মনে করেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিম মুয়াত্তার সবগুলো হাদিস সংকলন করেছেন, কিন্তু ওনারা কখনো বলেননি কালা মালিকুন ফিল মুয়াত্তা, কাতাবা মালিকুন ফিল মুয়াত্তা, মালিক মুয়াত্তার এত পৃষ্ঠায় লিখেছেন, অমুক অধ্যায় লিখেছেন, কখনো বলেননি। কখনোই তারা মুসলিম উম্মাকে আল্লাহ এমন একটা এলহাম দিছিলেন, এমন একটা গাইডেন্স দিছিলেন যে লিখিত বই, কোনো লিখিত পাণ্ডুলিপি তুমি নির্ভর করবে না, কারণ তোর ভুল হতে পারে, কারণ হাতে লেখা জিনিস হরকজ্জের জবরের কোনো সমস্যা আছে, তুমি একটা পড়তে একটা পড়বা। তারা বলছিলেন দুটো জিনিস, যে ব্যক্তি শুধু স্মৃতির উপর নির্ভর করে সে দুর্বল, আর যে ব্যক্তি শুধু পাণ্ডুলিপির উপর নির্ভর করে সে দুর্বল। শর্ত হলো ওই পাণ্ডুলিপিটা তোমাকে নিষ্কানে শুনতে হবে, যে লিখেছে তার কাছ থেকে, অথবা ওই লেখকের কাছ থেকে যে কানে শুনেছে তার কাছ থেকে। কাজেই ইমাম বুখারী যখন বলেন হাদ্দাসানা মাসলামা কালা হাদ্দাসানা কানাব কালা হাদ্দাসানা মালিক, তার মানে এই মুয়াত্তা বইটা সামনে নিয়ে ইমাম বুখারী নিজে ই করেননি, ইমাম বুখারী মালিকের কাছ থেকে যে নিজে কানে শুনেছে, তার কাছ থেকে যে নিজে কানে শুনেছে, তার কাছ থেকে নিজে কানে শুনে হাদিসটা লিখেছেন। ঠিক আপনি বাইহাকিতে চলে আসেন, বাইহাকি পঞ্চম হিজরি শতকের মানুষ, 458 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। তিনি একটা হাদিস দেখবেন, হাদ্দাসানা ফুলান হাদ্দাসানা ফুলান, তিনি হাদ্দাসানা বলে আমাকে অমুক বলেছে বলেছে বলেছে, বুখারীর হাদিসটাও তিনি দেখা যাচ্ছে হাদ্দাসানা বলে সংকলন করছে। তার মানে কি উনি বুখারি পড়েননি? না, উনি বুখারিটা নিয়ে যদি লেখতেন কাল আল ইমামুল বুখারী ফি কিতাবিহি, এটা বাতিল হয়ে যেত, বলে তুমি কিতাব পড়েছো কানে শোনোনি। পাণ্ডুলিপি এবং সকর্ণে শ্রবণ অথবা পঠন, তোমাকে পড়তে হবে এমন একজনের সামনে যে ওটা সকর্ণে শুনেছে, অথবা সে পড়বে তোমাকে শুনতে হবে। মুসলিম উম্মা হাদিসের এবারতের ভিতরে, বাক্যের ভিতরে কোনো রকমের শব্দের পরিবর্তন, কোনো রকমের বাক্যের পরিবর্তন, অথবা বাজারের লিপিকারদের কোনো রকমের কারসাজি থেকে বাঁচার জন্য যে কোনো পাণ্ডুলিপি কিনে পাণ্ডুলিপিটা একজন রেওয়ায়তকারী, অর্থাৎ যিনি নিজের কানে পাণ্ডুলিপি শুনেছেন, তার কাছে পড়া বাধ্যতামূলক ছিল। যে জন্য হাদিসে হাদ্দাসানা বলা হয়, আকবারানা বলা হয়, কিন্তু হাদিস লেখা শুরু হয়েছে দ্বিতীয় প্রজন্ম থেকে, এটা অগণিত নমুনা আছে। তৃতীয় বিষয় হল হাদিসের ক্ষেত্রে আমাদের সমাজে আরেকটা জিনিস, একটা তো হলো অনেক বছর পরে লেখা, কখনো অনেক বছর পরে লেখা না, তাবেইনদের যুগ থেকেই লেখা, তাবে তাবেইনরা ওটা লিখেছেন, তারা বই আকারে মানে অধ্যায় ভিত্তিক করতেন না, তারা বই লিখে রাখতেন, এটার অনেক নমুনা আমার হাদিসের নামে জালিয়ার ভিতরে জালিয়াতের ভিতরে পাবেন। তারা পাণ্ডুলিপি লিখে রাখতেন, বলার সময় পাণ্ডুলিপি দেখে বলতেন, লোকেরা লিখে নিত, অথবা পাণ্ডুলিপি সবাইকে দিয়ে দিতেন, তারা কপি করতো, কপি করার পরে তাদের শোনা বাধ্যতামূলক ছিল, কপি করে চলে যেতে পারবে না, কপি করে ওটা শুনতে হবে। তৃতীয় হলো যে আমাদের সমাজে একটা মানে শুভহা, অর্থাৎ একটা সন্দেহ প্রচার করা হয়, মহাদ্দেসিনরা হাদিসের সনদ বিচার করেছেন, অর্থ বিচার করেননি। এটা একটা মূর্খতা সর এবং একান্ত অজ্ঞতা প্রসূত কথা। একটা হাদিস সহি হওয়ার জন্য যে শর্তগুলো, পাঁচটা শর্ত, যারা এলমে হাদিস পড়েন জানেন যে হাদিসটার সনদ মুত্তাসিল হতে হবে, অর্থাৎ রেওয়ায়তকারী থেকে রসুল্লাহ সাল্লাম পর্যন্ত, ওয়ালাইকুম সালাম, হাদিসটা রেওয়ায়তকারী থেকে রসুল্লাহ সাল্লাম পর্যন্ত প্রত্যেকে নিজের কানে শুনতে হবে, পাণ্ডুলিপি নির্ভর হতে পারবে না বা কোনো রকমের একে বিচ্ছিন্নতা থাকবে না। দুই নম্বর হলো এই বর্ণনাকারীদের প্রত্যেকেই
মানে দুটো জিনিস থাকতে হবে, একটা হলো ধার্মিকতা আর একটা হলো মানে তার নির্ভুর বর্ণনার ক্ষমতা। তৃতীয় হলো এই হাদিসটার ভিতরে অর্থগত কোনো বৈপরীত্য থাকবে না, সুজুজ বলা হয়, বিভিন্ন অন্যান্য হাদিসের বর্ণনার সাথে কোনো বৈপরীত্য থাকবে না। চতুর্থ হলো ইল্লত বলা হয়, শুধু বৈপরীত্য না, গোপন কোনো ত্রুটিও থাকবে না। তো এই সুজুজ এবং ইল্লত শেষের দুটো শর্ত সম্পূর্ণ অর্থকেন্দ্রিক। কাজে ওলা মুহাদ্দিসিনরা অর্থ বিচার করেননি এটা মূর্খরা ছাড়া কেউই বলে না, তারা হাদিসের ইতিহাসই জানেন না। তবে এখানে একটা খুব সহজ কথা আছে, একজন লোক এসে একটা লালন গীতি গাইল, রবীন্দ্রসঙ্গীত গাইল, আপনি অর্থ শুনে বলে দেবেন যে না এটা লালন বানাতে পারে না, এই অধিকার কার আছে? আছে কার? যারা লালন এক্সপার্ট, যারা রবীন্দ্র এক্সপার্ট, ঠিক আছে না? তারা বলতে পারে না এটা লালনের ভাষা না, অথবা রবীন্দ্রনাথের ভাষা না, বা রবীন্দ্রনাথ এই অর্থে কথা বলেননি, লালন এই অর্থে কথা বলেননি। কিন্তু আমি আপনি শুনলাম আর খেয়াল হলাম যে না এটা রবীন্দ্রনাথের গান হতে পারে না, উনি অন্যরকম গান গাইতেন, এটা যদি কেউ বলে তো লোকে তাকে পাগল বলে পাবনায় পাঠাবে। তো বিষয়টা হলো মুহাদ্দিসিনরা অবশ্যই অর্থ বিচার করেছেন, অগণিত সহি হাদিসকে অর্থ বিচার করে তারা জয়ীব বলেছেন, এরকম অনেক নমুনা আছে। কিন্তু সে অর্থ বিচারের ক্ষমতা টাকার, অর্থ বিচার করেছেন, শব্দ বিচার করেছেন, এগুলো তারা মুহাদ্দিসিনে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস যাচাইয়ের ক্ষেত্রে মানে একটা কোর্টে বিচারক ডকুমেন্ট যেভাবে বিচার করেন তার চেয়ে অনেক কঠিনভাবে মুহাদ্দিসরা হাদিস বিচার করেছেন। এবং আপনাদের দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে শুয়ে আছেন, বেলা ডুবে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেতন হয়ে বলছে, আলী তুমি নামাজ পড়োনি? বলে না, আপনি ঘুমিয়ে আছেন, ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি আর উঠিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ সূর্যটাকে উঠিয়ে দাও। আবার সূর্য উঠলো, আলী নামাজ পড়ে নিলেন। হাদিসটা সনদগতভাবে জাল না, সনদগতভাবে হাদিসটা মোটামুটি হাসান হওয়ার মতো, কিন্তু ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সহ সবাই এটাকে জাল বলেছে। অর্থ বিচারের পদ্ধতি বুঝাচ্ছি যে এটার বর্ণনাকারী একমাত্র আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম যাহাবী বলছেন, এই ধরনের ঘটনা মানুষ অলৌকিক ঘটনা মনে রাখে বেশি, বেলা ডুবে যেয়ে আবার উঠেছে, যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ঘটনাগুলো কয়েক ডজন সাহাবি থেকে বর্ণিত, কারণ একটা অলৌকিক কাজ, হঠাৎ আজগবি কাজ, সেটা মানুষ সবাই মনে রাখে। সব কথা মনে না রাখলেও আজগবি কাজগুলো মানুষের মন থেকে ভুল হয় না। কাজেই এমন ধরনের ঘটনা যদি ঘটে থাকতো তাহলে অন্তত কয়েক ডজন পুরুষ সাহাবি বর্ণনা করবেন, ঠিক আছে না? দুই নম্বর কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের পরে ঘুমাইছেন, আলী নামাজ পড়েনি, নবী ঘুমাই গেছেন, আর আলী জামাতে নবীজির সাথে নামাজ পড়েননি, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেউ তার সাথে জামাতে নামাজ না পড়লে তার বাড়ি পুড়িয়ে দিতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বাড়ি আসছেন, আলীর কোলে মাথা দিয়ে ঘুমাইছেন, আর আলী জামাতে নামাজ পড়েননি, নামাজ না পড়ে বসে আছেন, এটা কোনো স্বাভাবিক কথা নয়। এই জন্য তারা বলছেন যে এই হাদিসের কয়েকজন রাবি আছে দুর্বল, এদের ভিতরে কেউ হয়তো কোনো ঘটনা ভুলক্রমে, তারা জালিয়াত নয় কিন্তু স্মৃতিশক্তি দুর্বল ছিল, কোনো প্রচলিত ঘটনা ভুলভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এইরকম অগণিত ঘটনা আছে মুহাদ্দিসরা, যেমন আমরা সালাতুত তাসবিহ নামাজটা জানি না, সবাই জানি, এ সনদগতভাবে একটা হাদিস সহি, কিন্তু এর বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার চাচা আব্বাসকে যে ভাষায় কথা বলেছেন, অনেক মুহাদ্দিস এটাকে মুনকার বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভাষায় তো অন্য একটা হাদিসেও কথা বলেন না। কাজেই মুহাদ্দিসরা বিচার করেননি অর্থ, এটা অত্যন্ত ভয়ঙ্কর মানে মূর্খতা প্রসূত কথা। তবে এই বিচারের অধিকার একমাত্র তারই আছে যিনি এক্সপার্ট, যিনি জীবনভর রবীন্দ্রনাথের গান নিয়ে, ভাষা নিয়ে, শব্দ নিয়ে গবেষণা করেছেন, তিনিই একমাত্র মানে কোনো রকম বর্ণনা দেখে শব্দ শুনে বলতে পারেন না এটা রবীন্দ্রনাথ, রবীন্দ্র এই শব্দটা উনি ব্যবহার করেননি, ওনার সাহিত্যে আসেনি, কথা বুঝতে পারছেন না? কিন্তু আমি আপনি হঠাৎ করে বলবো যে না এটা হতে পারে না,
এটা ঘুরিয়ে ফিরিয়ে ওই যে ইহুদি চক্রান্ত যে হাদিস মানার দরকার নেই কোরআন দিয়েই চলবে, আরেকটা কথা বলা হয় হাদিসকে আকল দিয়ে বিচার করতে হবে, যুক্তি দিয়ে বিচার করতে হবে, সর্বনাশ করেছে। যুক্তি আকল বিবেক, যে লোকটা নাস্তিক ব্লগ লেখছে ওর একটা বিবেক আছে না? ও নিজের বিবেক যুক্তি দিয়ে যে কাজটা করছে এটা অন্য আমাদের বিবেকে কি একটা মানবিক কাজ কিনা? মানবিক কাজ না। তাহলে মানুষের বিবেক যুক্তি বুদ্ধি সে অস্থির এবং অনির্ভরযোগ্য বিষয় আর কিছু নেই। এখন বলে এটা, তখন বলে এটা। আপনি যদি যুক্তি দিয়ে বিবেক দিয়ে কমন সেন্স দিয়ে আপনি কোনো কিছু বিচার করেন তাহলে মানে যত কল্লা তত আল্লাহ হয়ে যাবে। প্রত্যেকের আলাদা আলাদা কমন সেন্স, একজনের না পাঁচ ওয়াক্ত নামাজ দরকার, একজনের না তিন ওয়াক্ত হলে ভালো হয়, একজনের না নামাজ এত বেশি ঝামেলা দরকার কি একটু একবার আল্লাহর নাম নিয়ে নিলেই হবে। প্রত্যেকে এক একজন এক এক বিচার করবে। তৃতীয় হলো, অনেকে অনেক সময় বলতে চান কোরআন দিয়ে হাদিস বিচার করতে হবে। তো কোরআন দিয়ে হাদিস বিচার করলে, কোরআন দিয়ে হাদিস বিচার করলে পাঁচ ওয়াক্ত নামাজটাও বাতিল বলে গণ্য হবে, কারণ কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের এরকম কথা নেই, এইভাবে নেই। দুই রেখা চার রেখা আট রেখা দুই সেজদা, দুই সেজদা তো বাতিল হবেই কোরআন দিলে, কারণ দুই সেজদার কথা কোরআনে নেই কোথাও। একবার রুকু দেবে দুইবার সেজদা, ওর কাউ অসুদু আল্লাহ বলছেন রুকু করো সেজদা করো, রুকু একটা সেজদা দুটো, এটা তো কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, এটা তো মানা যাবে না। কাজেই আসলে যদি আমরা মনে করি কোরআন দিয়ে হাদিস বিচার করবো তাহলে তো হাদিসের দরকার ছিল না, কোরআনই তো যথেষ্ট। এবার আসুন আসল জায়গায়, কোরআন দিয়ে হাদিস বিচার করব এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। আল্লাহ বলেছেন হাদিস দিয়ে কোরআন বিচার করবা। আল্লাহ কোরআন কারিমে বারবারই বলেছেন, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটো জিনিস দিয়েছেন, কিতাব ওয়াল হিকমা। কিতাব মানে বুঝি যেটা হুবহু আমাদের জন্য সংরক্ষিত, হিকমা মানে জ্ঞান প্রজ্ঞা। রাসূল সাল্লামকে আল্লাহ দিলেন দুটো জিনিস, একটা হলো কিতাব লিখিত একটা গ্রন্থ, আর একটা হলো তার ভিতরে যে জ্ঞানটা দিলেন সেই জ্ঞানটা। জ্ঞানটা কেন দিলেন? লিতুবাইয়িনা লিন্নাস মা আনজিলা ইলাইহিম, তুমি এই জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে তুমি কোরআনের ব্যাখ্যাটা দিয়ে দেবে, কোরআন কীভাবে পালন করতে হবে, কোরআন কীভাবে চলবে, কোরআনের নামাজ কীভাবে পড়তে হবে, কোরআনের রোজা কীভাবে রাখতে হবে, কোরআনের সততার প্রকৃতিটা কী, কোরআনের এটা তুমি বলে দেবে। তো এখন আমার প্রশ্ন হলো, আপনার খুব সহজে বোঝেন, কিতাব তো আমরা পাইলাম, রাসূলুল্লাহ সাল্লাম যে প্রজ্ঞা আল্লাহ দিলেন সেই প্রজ্ঞার ব্যাখ্যাটা কোথায় পাওয়া যাবে? হাদিস। কাজেই যিনি বলেন আমি কোরআন মানি হাদিস মানি না, তিনি মোটেও কোরআন মানেন না, কারণ কোরআনেই আল্লাহ বলছেন যে আমি তোমাকে দুটো জিনিস দিয়েছি। দ্বিতীয় হলো যে কোরআন আমাদের বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর প্রেম করে থাকো তোমরা আমার অনুসরণ করো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা যাবে কি না? অনুসরণ মানে কি? তিনি যেভাবে যে কর্মটা করেছেন ওইভাবে ওই কর্মটা করা। রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন, কীভাবে রোজা রেখেছেন, কীভাবে জিহাদ করেছেন, কীভাবে দাওয়াত দিয়েছেন, কীভাবে পরিবার চালিয়েছেন, এটা কোরআনের কোথাও আছে কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। কোরআনে তার কোনো আদর্শ আছে কি না? কোরআনে আছে মৌলিক বিধানগুলো, আদেশগুলো, নিষেধগুলো, কিন্তু তার অনুসরণ অনুকরণের কোনো পথ কোরআন দিয়ে সম্ভব কিনা। কাজে যদি কেউ মনে করেন কোরআন মানে মুসলমান হব, তিনি হাদিস মানব না, তিনি কোরআনকে অস্বীকার করেন, কারণ কোরআন বলছে না তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ ছাড়া জান্নাত পাবে না। যেটা আমরা যখন ময়দানে যাই ওদের কথা কোরআন মানি হাদিস মানি না, আমরা ইসাই তরিকায় চলি, আমরা কোরআন মানি মমসনায় ভক্তি করি শ্রদ্ধা করি, তরিকাটা ইসাই নি। তা আমরা ওই সহজ সরল মানুষদের বুঝাই যে আচ্ছা একসাথে দুই পীরের তরিকা মানা যায় কিনা, তা তো হয় না। বলে একসাথে আওয়ামী লীগের বিএনপি হওয়া যায় কিনা, তাও তো হয় না। আল্লাহ কোরআনে বলেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহর মহব্বত চাও তো তরিকা একটাই, আমার তরিকা। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিবরণটা, অর্থাৎ তিনি কীভাবে চলেছেন, হেঁটেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এই আদর্শটা আমরা কখনোই কোরআনে পাবো না। এই তরিকাটা অবশ্যই হাদিস থেকে পেতে হবে। নামাজ যে নামাজ,
আল্লাহ তাআলা কোরআন কে বলছেন আকিমিস সালাত আলা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। আমাকে অনেকে বলে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নেই, কাজেই তিন ওয়াক্ত আছে। বলুন তিন ওয়াক্ত কোরআনে নেই, কোরআনে আছে দুই ওয়াক্ত, বেলা বারোটা দশ মিনিট থেকে রাত বারোটা পর্যন্ত এক ওয়াক্ত পুরো আকিমিস। যেমন রোজা আল্লাহ বলেছেন সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হয়, মাঝখানে ভাঙার সুযোগ আছে নাকি? তাহলে নামাজটাও আল্লাহ বলেন বেলা গড়ার সঙ্গে সঙ্গে রাত দুপুর পর্যন্ত নামাজ পড়ে যাও, নামাজ পড়ে যাও, নামাজ পড়ে যাও, নামাজ পড়ে যাও, তোমার ছুটি হবে ইলা গাসাকিল্লাইল, যখন রাত গভীর অন্ধকার রাত বারোটা বাজে, এই বারোটা থেকে ফজর পর্যন্ত তোমার কেবল ছুটি, এরপরে ফজর হলে আবার নামাজ পড়তে হবে। কেউ যদি বলে কোরআন দিয়ে নামাজ পড়বো, তাকে সাড়ে বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত একটা নামাজ পড়তে হবে, তিনি যদি এক মিনিটেরও বিরতি দেন তিনি কোরআন অস্বীকার করার কারণে কাফের বলে গণ্য হবে। তার বিকল্প দুটো, হয় কোরআনের তরিকায় বারো ঘন্টা একটা নামাজ পড়তে হবে, অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী এই বারো ঘন্টার একটা নামাজকে চার ওয়াক্তে ভাগ করে নিতে হবে। দুটোর বাইরে আর কোনো বিকল্প তার সামনে নেই। তো এই জন্য আসলে বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার সর্বোচ্চ মডেল। তার কোরআনের ব্যাখ্যায় তিনি যেটা বলেছেন, তিনি যেটা করেছেন, আমাদের সমাজে বিদআত কেন? আপনারা আমি জানি সবাই বেদাত বিরোধী, কিন্তু হাদিস না হলে বেদাত ঠেকাতে পারবেন না। তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, এখন আমি যে কায়দায় জিকির করল বা জিকির লাফিয়ে জিকির করবো কোনো প্রবলেম আছে? কারণ জিকিরের মডেল যেহেতু আমরা অস্বীকার করলাম, কাজে আমি যে কায়দায় পারি জিকির করবো। আল্লাহ বলেছে বেশি বেশি জিকির করো, শুয়ে বসে দাঁড়িয়ে জিকির করো, আমি লাফিয়ে নেচে শুয়ে ড্যান্স দিয়ে জিকির করবো। আপনি যখন বলবেন যে জিকিরের একটা মডেল আছে, মডেলটা কোথায়? মোহাম্মদ রাসূলুল্লাহ, কোথায়? হাদিসে। তিনি কিভাবে জিকির করেছেন, কিভাবে সাজদা জিকির করতেন, কাজে কোরআনের একটা আদেশ আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টিতে নিদর্শন আল্লাহ দিন করুন আল্লাহ কিয়ামা ওয়া কউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে তারা আল্লাহর জিকির করে। আপনি এটাকে কিভাবে পালন করবেন? সবার জন্য উন্মুক্ত ছেড়ে দেবেন, যে যেভাবে পারে দাঁড়িয়ে বসে নেচে গে গা, নাকি মোহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতটা যেভাবে পালন করেছেন ওইভাবে করবেন? তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ এই আয়াতটা যেভাবে পালন করে সেটা জানতে গেলে আপনাকে ওই ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাদিসের কাছে চলে যেতে হবে। তো এই জন্য ভাইরা, হাদিসের আরেকটা বিষয়, হাদিসের সহি জয়ীফ আছে, যেটা খ্রিস্টানরা বলে হাদিস যদি ওহি হবে তাহলে এত প্রকার কেন? তা আমি আমাদের ছেলেদের শেখাই যে তোমাদের কেতাবুল মুকাদ্দাস যদি ওহি হবে তাহলে এত প্রকার কেন? ক্যাথলিক কেতাব, প্রোটেস্ট্যান্ট কেতাব, এরপরে অর্থোডক্স কেতাব, ক্যাথলিক কেতাবে ৭৬টা কি বলে, হ্যাঁ না ৭৬টা বই, আর প্রোটেস্ট্যান্ট কেতাবে ৬৭টা বই, আবার ৮০টা বই হলো ইসে অর্থোডক্স বাইবেলে, আবার একই প্রোটেস্ট্যান্ট কেতাবের ভিতরে আপনারা শুধু দুটো বাংলা যদি দেখেন, আরবিতে বলে হাদ্দে সলাহারাজ, যে আপনারা যদি বাংলা উইলিয়াম কেরির বাংলাদেশে আসা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বাইবেলের ভার্সনগুলো যদি আপনার বাংলা মিলান, অবাক হয়ে যাবেন, অদ্ভুত, একটার সাথে একটার কোনো মিল নেই, অর্থ তথ্য আয়াত সংখ্যা চ্যাপ্টার সংখ্যা সব উল্টোপাল্টা। ইংরেজি যেটা মূল অথেন্টিক, একটা হলো কিং জেমস ভার্সন অথরাইজড ভার্সন, একটা হলো কি বলে আপনার রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, দুটোর সাথে অন্তত কয়েক হাজার আয়াতের পার্থক্য, মানে শব্দ তো কোনো ব্যাপারই না, অনেক আয়াতই নেই। দুটো মজার কথা বলে মনে পড়ল, খ্রিস্ট ধর্মের যে মূল বিশ্বাস ওদের যে কালেমা, এই কালেমাটাকে বলা হয় নাইসিন ক্রিড, যারা ইন্টারনেট দেখো ক্রিড দিয়ে বা দি ক্রিড দিলেই পাবে বা নাইসিন ক্রিড দিলেও পাবে, এটা একটা লম্বা কথা। আমরা বিশ্বাস করি এক আল্লাহ, তিনি সকল কিছুর স্রষ্টা, এবং এক পুত্রে যিনি পিতার অনলি বিগটেন সান, একমাত্র জন্ম দেওয়া ঔরস যার সন্তান, লাইট ফ্রম লাইট, নূর মিনার নূর, যেমন আমরা আর যারা বলি আল্লাহ নবীজি নূরের তৈরি, নূর থেকে নূর, ঠিক একই কথা, লাইট ফ্রম লাইট, ট্রু গড ফ্রম ট্রু গড, লম্বা কথা। যারা তাকে এবং এই আকিদার পুরো একটা প্রায় ১৪ লাইনের একটা এই টেক্সট আপনারা দেখবেন, এর ভিতরে আল্লাহর উপর ইমান ওই এক কথাই শেষ, এরপরে প্রায় ১৩ লাইন একই কথা, তিনি ঈশ্বর, ঈশ্বরের পুত্র ঈশ্বর, বিগটেন লট মেড,
তিনি আল্লাহর ঔরসজাত, জন্ম দেওয়া মাখলুক নয়। যদি কেউ মনে করে তিনি আল্লাহর পুত্র, কিন্তু মাখলুক পুত্র, তিনি অনাদি নন, তিনি আল্লাহ পরে তৈরি করেছেন তাকে, তাহলে সে অভিশপ্ত, আমরা তাকে অভিশাপ দিচ্ছি। আর অভিশাপের একটা বড় মজার ব্যাপার আছে, অভিশাপ মানে আগুনে পোড়াতে হবে, এটাকে বলে ইনকুইজিশন। ওরা আমাদের মানবতা শেখায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মেরেছেন। তো কালকে একটা টিভিতে প্রশ্ন আসছিল যে আমরা ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে পারবো কি না। তা আমার মনটা তো খুব খারাপ, তাই বললাম যে ভাই মুসলমানের মানসিকতা দেখেন, একটা মশা আগুন দিয়ে মারবে কি না এটা নিয়েও তার দ্বিধা করে, কারণ রহমাতুল্লিল আলমিন এই মানসিকতা তৈরি করেছেন। কিন্তু খ্রিস্টান ধর্মের মূল কথা হলো যে যে কেউ একটু হেরেটিক, যে কেউ একটু কোনো সামান্য ত্রুটি করেছে, তাকে জীবন্ত আগুনে পুড়ে মারতে হবে, জীবন্ত। কত লক্ষ মানুষ আপনারা পুরনো কিতাবগুলোতে ভালো ইনকুইজিশন, যদি কারোর কাছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পুরনো ভার্সন থাকে বেশি পাবেন, আধুনিক ভার্সনও উইকিপিডিয়াতেও ইনকুইজিশনে যাবেন, কত মানুষ যে আলবেজিনিয়ান ক্রুসেড প্রায় 70,000 মানুষকে জীবন্ত ধরে তাদের গায়ে আগুন ধরাই দিয়েছে, এবং চিঠি লেখছে যে তাদের গোস্ত পোড়ার গন্ধ আমার খুব মজা লাগছিল, পোপের কাছে চিঠি লেখছে। তারা মানবতা শেখায় যে ধর্মে মানুষকে, বাইবেলের প্রথম যে ইংরেজি তর্জমা করে, আমি নামটা ভুলে গেছি এখন মনে নেই, এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পাইছিলাম, সিডি ভার্সনে আপনারা খুঁজবেন, ওরা আবার চেঞ্জ করে ফেলে। প্রথম যে বাইবেলের ইংরেজি তর্জমা করা হয়, ওই ইংরেজি তর্জমা যারা পড়তো, তর্জমা যিনি করেছিলেন মরে গেছিল বেচারা, ভাগ্য ভালো, যারা পড়তো ইংরেজি তর্জমা, পোপ অর্ডার দিলেন এদের সবাইকে ইনকুইজিশন করে জীবন্ত আগুনে পোড়াতে হবে। ওদের প্রত্যেকের গলায় ইংরেজি বাইবেল ঝুলিয়ে দেওয়া হলো, দিয়ে হাত পা বেঁধে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এখন কথা হলো যে তর্জমা করলো সে তো বেঁচে গেল, 30 বছর পরে তার লাশ কবর থেকে তুলে হাড্ডি গুড্ডি আগুনে পোড়ানো হলো। এই হচ্ছে সেই খ্রিস্ট ধর্মের মানবতা। পোপ পাদ্রি যে খ্রিস্ট ধর্ম ই করেন, এটা ঈসা মসীহের ধর্ম না। তো যাই হোক, যেটা বলছিলাম যে মানবতা শিখতে গেলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নতকে বাদ দিয়ে আমাদের কোনো উপায় নেই। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে বুঝতে, জানতে এবং সমাজ থেকে বেদাত দূর করতে, বিশুদ্ধ ইসলাম, সাহাবি তাবেঈনদের যুগের ইসলামকে আনতে হাদিসের নির্ভরতার কোনো বিকল্প নেই। হাদিসের ভিতরে যে জাল জয়ীফ আছে, এটা এত সুন্দরভাবে গবেষণা করে, অনেকে বলেন যারা জাল হাদিসের পক্ষে অথবা যারা হাদিসের বিপক্ষে, বলে যে দেখি যে আলেমরা মুহাদ্দিসরাই তো হাদিসের সহি জয়ীফ নিয়ে মতভেদ করে, এটা আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগে, গুড। হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে মতভেদ আছে না নেই? একজন বেকসুর খালাস, একজন যাবজ্জীবন, আর একজন ফাঁসি দেয়, তাই না? তাহলে বোঝা যাবে যে হাইকোর্টের রায়গুলো সব যার যার ইচ্ছা মতো করে কোর্টগুলো বন্ধ করে দেওয়া হোক, এমন কোনো সুযোগ আছে কি না? হাইকোর্টের বিচারকরা যেভাবে বিচার করেন, মহাদ্দেশরা অবাক হয়ে যাবেন, এর সে অনেক সূক্ষ্ম বিচার করেছেন। তবে হাইকোর্টের রায় যেমন সব কিছুর পরেও মতভেদের সুযোগ থাকে, একটা পর্যায়ে মতভেদের সুযোগ থাকে, ঠিক মহাদ্দেশদের বিচারেও মতভেদের সুযোগ থাকে। এই মতভেদ নিরসনেরও পদ্ধতি আছে, পরবর্তী মহাদ্দেশরা এগুলো যাচাই বাছাই করেছেন। যেমন একজন দিল যে ফাঁসি, আর কোর্টে যেয়ে গেল যে বেকসুর খালাস, আবার সুপ্রিম কোর্টে আপিল করে আরেকটা রায় হয়তো পাওয়া যেতে পারে। তো এই জন্য মহাদ্দেশিনদের মতভেদ আর কোর্টের বিচারকদের মতভেদের ভিতরে কোনো পার্থক্য নেই। তারা মতভেদ করেছেন সামান্য বিষয়ে, এবং এই মতভেদ হওয়াটা খুবই স্বাভাবিক, যে কোনো মানবিক বিচার প্রদান করতে এটা হতে পারে। কিন্তু এইটা কোনো দলিল নয় যে মহাদ্দেশরা মন গড়া কিছু করেছেন, তাহলে তো সব হাইকোর্ট নষ্ট হয়ে যাবে, সব বিচার ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, যে বিচারে কিছু হয় না, তোমরা যার যার মতো যে যার সম্পত্তি পারো মারো আর কাটো আর কেড়ে নাও। তো এই জন্য মহাদ্দেশিনে কেরাম উম্মতকে, এটা মুসলিম উম্মার একমাত্র বৈশিষ্ট্য, আর কোনো ধর্মে নেই, সকল ধর্মে ধর্মপ্রচারকের কথাটাকে প্রথমে গ্রহণ করা হয়েছে আবেগ দিয়ে, বিচার বিবেক দিয়ে, আবেগ দিয়ে, মহব্বত দিয়ে। আর মুসলিম উম্মা কী করেছে, ধর্ম প্রবর্তকের মহামানবের একটা কথাও তারা বিচার না করে গ্রহণ করেনি। খুব ভালো করে বুঝুন, মহাদ্দেশরা অবাক। আমি মাঝে মাঝে বলি, আমাকে একজন বলছে যে স্যার আপনি যদি ঝিনাইদহ ডিসি হতেন তো ঝিনাইদহ খুব ভালো হতো। বলে যে আমি যদি ডিসি হই এক মাসের ভিতর ঝিনাইদহ পৌঁছে যাবে। তো কেন? আমরা হুজুরদের মানুষের কথা হলো সরল, বিশ্বাসপ্রবণ।
আর একজন সিভিল সার্ভেন্ট অফিসারের মানসিকতা হয় সন্দেহ প্রবণ, যাচাই করতে হবে। এর প্রমাণ আমি একটা বললাম যে আমি ডিসি সাহেবের ওখানে একজন ডিসি ছিলেন আমাদের ওখানে, আবু সাইদ ফকির, আমাকে খুব মহব্বত করতেন বেচারা। মহব্বতের একটা বড় দিক ছিল ওনার সাথে মিলে আমরা একটা দরগা ভাঙছিলাম। তো এই জন্য উনি যতদিন ডিসি ছিলেন আমি মাঝে মাঝে যাইতাম, উনি খুবই মহব্বত করতেন। তো আমরা যখন দরগা ভাঙি তখন ওনার নাম আবু সাইদ ফকির আর আমি হচ্ছে খন্দকার। তো একজন বলছে যে স্যার এটা সমস্যা হবে, বলে দেখো আমি ফকির আর উনি খুনকার, দুই পীর যখন এক জায়গায় হয়েছি তোমরা কিছু করতে পারবো না। তো আমি ওনার ওখানে বসে আছি, ওই লগ বই নিয়ে আসছে ড্রাইভার, এত তেল নিয়েছো তুমি, এত তেল নিলে কেন, আমি না থাকতে গাড়িতে তেল ভরলে কেন, এটা স্যার এইটা, বলে না আমি তো বলেছি আমাকে, আমি আমার 10 মিনিট, আমার তুমি ওইখানে কবে গেলে, অগণিত প্রশ্ন করে ও বেচারা সত্যি স্বীকার করে ফেললো কিছু অনিয়ম আছে। আমিও যখন বলেছে আমি কিন্তু ওর কথা বিশ্বাস করছি, ওর মতো একটা লোক আমার আমার খালি রাগ হচ্ছিল ডিসেবে এত সুন্দর প্রমাণ কেন। পরে দেখলাম যে না আসলে ডিসেব ঠিকই আছে। একজন হুজুরের বিশ্বাস দিয়ে শুরু করে, তারপরে যখন প্রতারিত হয় আল্লাহ মানুষ এরকম অবিশ্বাস করে, আর একজন প্রশাসক অবিশ্বাস দিয়ে শুরু করে, না না এটা নিশ্চয় প্রতারক, নিশ্চয় কোনো প্রবলেম আছে, সব যাচাই করার পরে বিশ্বাস করে। মহাদ্দেশরা ছিলেন দারোগার মতো, কোনো হুজুরকে বিশ্বাস করেননি। অদ্ভুত ব্যাপার, মহাদ্দেশের কাছে হাদিস আনলে উনি আগে সন্দেহ করেছেন, ঠিক দারোগার মতো সন্দেহ করেছেন, সন্দেহ করেছেন, প্রশ্ন করেন, সব কিছুর পরে না হ্যাঁ ঠিক আছে তোমার ওটা হতে পারে। তো এই জন্য হাদিসের সনদ যাচাই বিচার অত্যন্ত সূক্ষ্ম, এবং এ ব্যাপারে মহাদ্দেশিনে কেরাম কোনোই করেননি। হ্যাঁ এক্ষেত্রে কিছু ইশতেহাদ আছে, যেমন কোর্টের বিচারকরা ইশতেহাদ করেন, কিছু কিছু বিষয়ে মতভেদের সুযোগ আছে, আমরা এ ব্যাপারে প্রশস্ত থাকবো। সর্বশেষ ছোট্ট একটা বিষয় বলে আমি এ বিষয়টা শেষ করে দেবো, আমি নিজেও আসলে এতক্ষণ বাড়ি চলে যাওয়ার কথা ছিল, সেটা হলো ভাইরা আমাদেরকে অবশ্যই হাদিস মানতে হবে। হাদিস না মানলে কোরআন মানা যায় না, ইসলাম মানার কোনো সুযোগ নেই। হাদিস না মানলে আমাদের ইতিহাস ঐতিহ্য কিছুই আমরা বুঝবো না। রাসূলুল্লাহ সাল্লাম তার জীবনী, তার কর্ম, তার সাহাবীগণ, তাদের আমরা, অর্থাৎ আমাদের নারীর সাথে আর কোনো ধর্মের সম্পর্কই থাকবে না। কোরআন থাকবে, হ্যাঁ আমি খুব কোরআন মানে কী মানে কীভাবে মানে কার মানে কিছুই থাকবে। হাদিস মানার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা জিনিস আপনাকে বলি, আমাদের একটা কিন্তু বলেছি আপনাদেরকে যে আমরা তরিকা বানাইছি, তরিকার মাধ্যমে খ্রিস্টানরা এখন, ওরা এখন আর এই বলে না ধর্মান্তর বলে না, বলে তরিকা বন্দি। আমরা এখন তরিকা, আমরা মুসলমান ইসাই তরিকা, কারণ মুসলমান নানা তরিকায় ভক্ত হয়ে গেছে। তো এই ধরনের আরেকটা জিনিস, সাধু পল যে খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা, বর্তমান ইঞ্জিল বা বাইবেলের ভিতরে ঈসা মসিহের যতটুকু কথা আছে সবগুলো এখনও এক আল্লাহর ইবাদতের কথা, শরিয়ত মানার কথা সব, এবং পুত্রের পাপ পিতা বহন করবে না, পিতার পাপ পুত্র বহন করবে না, এ কথা আল্লাহ তাআলা কোনো কুরবানি চান না, আল্লাহ তওবা চান, তওবা করলেই ক্ষমা করেন। আমি কারোর পাপ বহন করবো না, আমি তোমাদের কাউকে, আমাকে যারা প্রভু প্রভু বলবে তারা কেউ মুক্তি পাবে না, যারা আল্লাহর দিন মতো চলবে তারা মুক্তি পাবে, এগুলো এখনও আছে। এই যে তৃত্ববাদ, এরপরে প্রায়শ্চিত্তবাদ, ক্রুশবিদ্ধবাদ, আদি পাপের তত্ত্ব, ঈসা মসিহ, এগুলো সব সাধু পলের আবিষ্কার। এই সাধু পল, এই যে বর্তমান ইঞ্জিলের অধিকাংশ কেতাবই তার লেখা। এই সাধু পল বলতো প্রথমে খ্রিস্টানদেরকে অত্যাচার করতো, খুন করতো, পরে হঠাৎ একদিন এসে বললো যে আমার সাথে ঈসা মসিহর কাশফ হয়ে গেছে, কারণ মানে দেখা হয়ে গেছে, উনি আমাকে মুজাদ্দিদ বানিয়ে দিয়ে গেছে, আমি এখন পয়গম্বর। যেমন আমাদের সমাজ সব স্বপ্ন দেখে মুজাদ্দিদ হয় ওরকম। তো উনি যখন এটা শুরু করলেন, এখনও বর্তমান যে ইঞ্জিলের ভিতরে যীশু খ্রিস্টের ভাই জেমস, জ্যাকব, এরপরে অন্যান্যদের কয়েকটা চিঠি আছে সামান্য, এগুলোতেও সাধু পলের বিরুদ্ধে অনেক কথা আছে। তো সাধু পলের ব্যাপারে খ্রিস্টানরা স্বীকার করে যে তার ব্যাপারে মসিহের কোনো সাক্ষ্য নেই, তিনি যে মসিহকে কাশফে দেখেছেন তার কোনো সাক্ষী নেই, কাশফের যে বিবরণ দিয়েছেন এটা কন্ট্রাডিক্টরি, এক এক জায়গায় এক এক বিবরণ দিয়েছেন, এবং তার মতগুলো ঈসা মসিহর কোনো বক্তব্যে পাওয়া যায় না। কারণ আমরা যখন তাদের বলি যে তোমরা ঈসা মসিহকে বাদ দাও, ইঞ্জিলের ভিতরেই কী বলে সাধুফলকে বাদ দাও, ইঞ্জিলের ভিতরে ঈসা মসিহর কথাগুলো মানো, তারা বলে না সাধুফল আপনার যেমন ইমা আবানি, ইমাম মালিক, মঈনুদ্দিন চিশতি তাদের মানে না, আমরা সাধুফলের মানি। অর্থাৎ আমরা আমরা যেভাবে ইসলাম কোরআন সুন্নার এগেনস্টে বা
কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আমক বলেনি তাই কাজেই মানবো না, এই ধরনের একটা প্রবণতা দেখা দিছে। এইটা দিয়ে ওরা তাদের এই মানে জালিয়াতির সমর্থন দেওয়ার চেষ্টা করে। তৃতীয় যে বিষয়টা, অর্থাৎ আমরা এটা দ্বারা বলতে চাচ্ছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে আর কারোর মতামতটা সবাইকে আমরা শ্রদ্ধা করব, তবে অবশ্যই হাদিসটা সবার ঊর্ধ্বে থাকবে। তিন নম্বর যেটা কথা, যে হাদিস পালনের ক্ষেত্রে যে আমরা যে সমস্যায় পড়ি বর্তমানে, আমরা অবশ্যই হাদিস পালন করতে হবে, তবে ছোট ছোট বিষয়গুলো নিয়ে, একটা হলো হাদিসের সহি এবং জয়ীফ বর্ণনায় মতভেদ হতে পারে, ইজতিহাদের সুযোগ আছে। কাজেই আমরা একজন মুজতাহিদের মতটাকেই চূড়ান্ত, বাকি সব বাতিল এরকম পর্যায়ে যেন না যাই। দুই নম্বর, সহি হাদিসকে যেন অসহিভাবে না মানি, বিষয়টা একটু আমি বোঝানোর চেষ্টা করি। সহি হাদিসের অসহি পালন কিভাবে, সহি হাদিসে আসছে জামাতে নামাজ পড়তে হবে, ঠিক আছে না? সহি হাদিসে আসছে রফুল আদায় করতে হবে, তাহলে জামাতে নামাজ পড়াটাও সহি হাদিস এবং রফুল আদায় করাটাও সহি হাদিস, ও রুকুতে সাজদায় শান্ত হওয়া এগুলোও সহি হাদিস, ঠিক আছে না? হাদিসে আসছে জামাতে না নামাজ পড়লে নবীজি রাগ করেছেন, আগুনে পোড়াতে চেয়েছেন, রুকু সেজদাই শান্ত না হলে রাগ করেছেন, নামাজ হবে না বলেছেন, কিন্তু রফল এদিন না করলে কারো আপত্তি করেননি, এর কোনো সহি হাদিসই নেই। তাহলে সহি হাদিসকে সহিভাবে পালন মানে যেখানে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাম রাগ করেছেন সে বিষয়ে রাগ করা, আর যে বিষয়ে রাগ করেননি সেটাকে সহনীয় রাখা। আমরা এই সীমাটা লঙ্ঘন করছি বর্তমানে, আমরা ছোট ছোট বিষয় নিয়ে, কেউ রফুল আদিন প্রতিষ্ঠা করতেই হবে, কেউ আহলে হাদিসদের মানে বাতিল প্রমাণ করতেই হবে, রফুল আদাইন, জোরে আমিন, আস্তে আমিন, নারী পুরুষের সালাতের ভেদাভেদ, বেতের কী করে হবে, এই জাতীয় কিছু বিষয় নিয়ে আমরা এটাকে এলমি গবেষণার ঊর্ধ্বে ফিরকাবন্দি মতো অবস্থায় চলে গেছি। অর্থাৎ আমরা এক কোটিবার গবেষণা করতে পারি যে রফুল আদিনের হাদিসগুলো সহি, এগুলো করা উত্তম, আরেকজন বলতে পারে না না করা উত্তম ইত্যাদি, কিন্তু আমরা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি যারা হকপন্থী অন্তত শিরিক মুক্ত মুসলমানেরা এমন প্রচণ্ড ঝগড়ায় গিয়েছেন যাতে শিরিক বেদার মাজার ব্যবসায়ী ওরস ব্যবসায়ীদের বাজার এখন রমরমা, তাদের বিরুদ্ধে কথা বলার তেমন কেউ নেই। আর এর পাশাপাশি খ্রিস্টান যারা বানাচ্ছেন ইত্যাদি, এদের অবস্থাও খুব, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব। আমি আমাদের ঝিনাইদহ এলাকাতে অনেক মানুষ খ্রিস্টান হচ্ছে, তো মুসলমান খ্রিস্টান হলে স্বভাবতই ব্যথা লাগে, কিছু কাজ করার চেষ্টা করি। তা ঝিনাইদহ শহর থেকে একটু দূরে গান্না ইউনিয়নের বেতাই চণ্ডীপুর নামে একটা এলাকাতে প্রায় 21-22 পরিবার খ্রিস্টান হয়েছে। খবর পেয়ে আমি কিছু তাল বেলেম তবলিগের কায়দায় পাঠালাম, তবলিগের ভাইরা যাচ্ছিল হাড়ি কুড়ি দিয়ে যে আপনারা মসজিদে থাকবেন, যারা যারা মুরতাদ হয়েছে তাদেরকে দাওয়াত দেবেন, আর যারা সমাজের লোকদেরকে, মানুষ মুরতাদ হলে তার প্রতি আমাদের দাওয়াত দেওয়া বর্জন করা, এই দ্বিমুখী দায়িত্বটা ভালো করে বুঝাবেন। তো ওই গান্না এলাকা জামাত ইসলামের প্রভাব খুব বেশি এবং কিছু ভাই আহলে হাদিসও হয়েছে, তবলিগ মোটেও দেখতে পারে না। তো এখন আমি তবলিগ জামাতের সাথে দাওয়াতে পাঠাইছি, তবলিগের কায়দায় তাল বেলেম, ওটা সহজ কারণ তারা যাবে কার বাড়ি খাবে কার বাড়ি, আমি হাড়ি কুড়ি দিয়ে পাঠাইছি, তবলিগ কাজে আমরা আমাদের মসজিদে গ্রামে ঢুকতে দেবো না। না ভাই, খ্রিস্টান হয়ে যাচ্ছে মুসলমান, আমরা সেই তবলিগ, ওই তবলিগ না, বলে খ্রিস্টান হচ্ছে ইসলাম কায়েম হলে সব ঠিক হয়ে যাবে। তখন আমি জামাতের জেলা আমিরকে ফোন করলাম, ভাই আমরা কি ইসলাম পাইলেন, এটা কোনো ইসলাম হলো? তো উনি আবার বকাবকি করে দিলেন, যাই হোক সেখানে আমাদের দায়রা গেল, আমি নিজেও পরে গেলাম, একটা ভালো মিটিং করলাম, সবাই সহযোগিতা করছে। এর 3-4 কিলো দূরে শোলমারি আর একটা গ্রাম আছে, সেখানে পাঠালাম আর একটা কাফেলা, সেখানেও কিছু পরিবার খ্রিস্টান হয়েছেন। তো এখানে আবার অন্য গ্রুপ, সুন্নি গ্রুপ, ইমাম সাহেব সুন্নি অর্থাৎ বেদাতি। তো এখন আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর, আমি নটোরিয়াস আমাদের এলাকায়, বিশেষ করে এই বেদাতিরা আমাকে ভয়ঙ্কর এবং খারাপ জানে, যে কারণে আমার কারণে তাদের বেদাতিরা দেওয়া ঝিনাদা থেকে প্রায় উঠে গেছে আর কি, যে সবে বরাত উঠে গেছে, অনেক কিছুই উঠে গেছে আর কি, যেগুলো ছিল।
এখন যখন শুনেছে আবদুল্লাহ জাহাঙ্গীর পাঠাইছে এবং ছেলেরা কমই একটা মাদ্রাসা ছাত্র বেশি, ওরা গেছে বোধহয় আসর পড়েছে, আসর না মাগরিব পড়েছে, যাই হোক, উনি শুরু করলেন নামাজে সালাম ফিরিয়ে কিয়াম, ইয়া নবী সালাম আলাইকা। আর যারা নবীদের হাদের নাজে জানে না, আল্লাহ নূরের তৈরি বলে না, তারা ইয়াজিদের বংশধর, তারা ওহাবি, তারা বাতিল, খবরদার। এই ঈশা মাগে মানে অনবরত চলল মিলাদ, কিয়াম আর এই গালাগালি। এখন বেচারারা আর কি করবে, বেশ রাত হয়ে গেলে চলে আসছে জিনিসটা, চেতনা একই, মানুষ খ্রিস্টান হয় হোক যেন ওহাবি না হয়, এবং তারা এইভাবে বলেও। এই যে আমাদের বিভিন্ন রকমের মতভেদের সুযোগে অমুসলমানরা, কাদিয়ানিরা, শিয়ারা তাদের প্রচারের সুযোগ পাচ্ছে, কাজে আমাদের এলমি একাডেমিক মতভেদ যেন সহনীয় পর্যায়ে হয়, একাডেমিক মতভেদ যেন আমাদেরকে দূরত্ব তৈরি না করে, আমরা পরস্পরকে ভালোবাসি, কেউ ভালো না বাসলে আমি সবাইকে ভালোবাসি, এটা কিন্তু আমাদের খুবই দরকার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাল হাদিস নির্ভর দাওয়াতের ব্যাপকতা হাদিসের প্রতি সাধারণ মানুষ অমুসলিমদেরকে হাদিসের প্রতি বিমুখ করে ফেলেছে, এ ব্যাপারে আমাদের সমাধান কি? আমি যদি বলি সমাধান, আপনারা রাগ করেন। সমাধান হলো আমরা সহিহ হাদিস নিয়ে দাওয়াতে বেরিয়ে যাব, এটা হলো সমাধান। বিষয়টা হলো যে আমরা যদি কাউকে বলি যে তোমার এটা ভালো না, তোমার এটা ভালো না, তোমার এটা ভালো না, তুমি ভুল, তুমি অন্যায় শতবার বলেন, তারা এটা ত্যাগ করে না, এটাই স্বাভাবিক নিয়ম। এই জন্য আমাদের বিকল্প কর্ম করতে হবে। আমাদের খুব দরকার হলো সহি সুন্নাভিত্তিক অরাজনৈতিক দাওয়াতকে ময়দানে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যখন আমরা করব, অর্থাৎ আমরা যারা জাল হাদিস নির্ভর দাওয়াত দিচ্ছেন তাদের ভিতরে শত কোটি টাকার বই যদি লিখি, সেই বইগুলো বই থাকবে মানুষের, কারণ তারা ময়দানে বাড়িতে বাড়িতে যাচ্ছেন, আমি তো বই লিখে লাইব্রেরিতে রেখে দিছি, বই কষ্ট করে একজন কিনে বড়দের পড়তে পারে। আমার যেটা করতে হবে নেগেটিভ অ্যাপ্রোচ না, পজিটিভ অ্যাপ্রোচ, আমরা সহি হাদিসগুলো নিয়ে দাওয়াতে ময়দানে চলে যাব, বাড়িতে মুসলমান দুই প্রকার, 10-15% মুসলমান দিনের ব্যাপারে আগ্রহ, দিন জানতে চাই, ওয়াজ মাহফিলে যাই অথবা টিভির সামনে বসে অথবা মসজিদে যাই, আর বাকি প্রায় 80-85% মুসলমান জানতে চাই না, বেতলব, বেখবর। এই বেতলব মুসলমানদেরকে যদি আমরা একটু তলব তৈরি করতে না পারি, তাদের কাছে যে দাওয়াত না দিতে পারি, তাহলে উম্মতের অবস্থা ভালো না, খ্রিস্টান হয়ে যাবে অচিরেই। কাজেই আমার কথা হলো আমরা সুন্নাহ নির্ভর দাওয়াত তৈরি করি প্রত্যেকে, অর্থাৎ আপনার মসজিদ থেকে প্রতি সপ্তাহে একদিন দুই দিন আপনারা বেরিয়ে পড়েন, দোকানগুলোতে যান, ভাইয়েরা আসলাম নামাজে যাবেন, কথাটা কি বুঝতে পারছেন? এই দাওয়াতটা আমরু বিল মারুফে সাদাকা ওয়া নাহি আনিল মুনকার সাদাকা, কাফেলা তৈরি করতে না পারলেও প্রতি সপ্তাহে প্রতিদিন দু একদিন পর পর আমরা যদি মহল্লার মসজিদগুলো থেকে আমরা দাওয়াতে বেরোই, বেনামাজি বেতলব একেবারেই দিন বিমুখ নারী পুরুষদেরকে দিনের দাওয়াত দি, ভাই মসজিদে আসেন, দিনে আসেন, কাজে সুন্না নির্ভর দাওয়াত নিয়ে এগিয়ে না যে শুধু সমালোচনা করে এগুলো কিছু করা যাবে না। কুরুচিপূর্ণ ব্লগারকে মেরে পালিয়ে যাওয়া ইসলাম কিভাবে দেখে? হ্যাঁ, কুরুচিপূর্ণ ব্লগারকে, বিষয়টা হলো এটা দুটো দিক আছে। ইসলাম সকল কিছুই আইনের ভিতর আনতে, আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না, এটা কিন্তু ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তার অপরাধটা কতটুকু, সে কি মৃত্যুদণ্ডের যোগ্য নাকি শাস্তির যোগ্য, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সহি বোখারিতে আসছে, অত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নিজে যদি কাউকে দেখি যে সে শরিয়াতে শাস্তিমূলক ব্যভিচার করছে, চুরি করছে, মদ খাচ্ছে, তিনি রাত্রে যেহেতু বেরোতেন এই জন্য এই প্রশ্নটা করলেন, তাহলে আমি কি শাস্তি দিতে পারবো কিনা? সাহাবে আব্দুর রহমান ইবনে আউফ আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বললেন যে না, আপনি তো শাস্তি দিতে পারবেনই না, শাহাদাতুকা শাহাদাতু রাজুলিন মিনাল মুসলিমিন, আপনি ওনাকে কোর্টে দেবেন, কোর্টে আপনি সাক্ষী দেবেন যে দেখেছি, কিন্তু আপনি একজন সাক্ষী হবেন, আপনি রাষ্ট্রপ্রধান বলে আপনার সাক্ষীর দুটো দাম হবে না। এর অর্থ হলো যে উনি যদি কাউকে ব্যভিচারে লিপ্ত দেখেন, উনি, ওনার মন্ত্রী, ওনার গার্ড তিনজনে দেখেন, চতুর্থ সাক্ষী না হয়, তাহলে ওনাদের তিনজনের পিঠে আশিকা করে বেত পড়বে। মানে আইন প্রয়োগের ক্ষেত্রে ইসলাম এত কড়াকড়ি করেছে যেন কেউ মানে, অর্থাৎ অপরাধী বেঁচে যাক কিন্তু নিরাপদ যেন কোনোভাবে শাস্তি না পায়,
এটা হলো একটা দিক। দ্বিতীয় আর একটা দিক আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ কুরুচিপূর্ণ নোংরা কথা বলে, কেউ হঠাৎ করে সেই কথাটা শুনে আগের মাথায় তাকে মেরে ফেলে, ইসলামী ফেকায় অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু ওর মৃত্যুদণ্ড হবে, কিন্তু এই কাজটা ইসলাম উৎসাহ দেয় না, কিন্তু কাজটা করে ফেললে তার ওজর ইসলাম কবুল করে, ইসলামী আইনে গেলে তার মৃত্যুদণ্ড হবে না। এই হলো দুটো দিক। হাদিস সংরক্ষণের দলিল কোথায় পাওয়া যায়? হাদিস সংরক্ষণের দলিল অগণিত আরবি বই আছে। সংক্ষেপে আমার হাদিসের নামে জালিয়াতি বইয়ে যদি আপনারা পড়েন অনেক তথ্য আপনারা সেখানে পাবেন। আচ্ছা, আমরা আর কোনো প্রশ্ন নিব না, জাস্ট হাতে যেগুলো আছে এগুলাই শেষ। উনি ট্রাভেল করবেন, ঢাকার বাইরে যাবেন, আর কোনো প্রশ্ন নাই, নতুন প্রশ্ন নাই কোনো। ইসলামের বিরুদ্ধে বৈশ্বিক সহায়তার কিছুটা ধারণা পেলাম। একদল বিভ্রান্ত যুবককে ব্যবহার করে এই ষড়যন্ত্রকে রাজাতীয়করণ করা হচ্ছে, ছেলে অথবা না জেনে অথবা না জেনে মিডিয়ার ওপর সাধারণ মানুষ বিভ্রান্ত। এই অবস্থায় আমাদের দাওয়াত উপস্থিতদের দিক নির্দেশনা দিবেন। জি, আসলে এটা বাস্তব সত্য যে রাজনৈতিক ব্যক্তিত্বগণ এবং মিডিয়ারা, আসলে বিষয়টা হয়েছে কি, আমাদের প্রথমে বুঝতে হবে যে এদেশের মানুষ আস্তিক ধর্মপ্রাণ। মুসলমানদের ভিতরে শতকরা, আমরা বলেছি শতকরা 15 জন মানে প্র্যাকটাইজিং মুসলিম, বাকি 85 জন প্র্যাকটাইজিং না হলেও ইসলামকে শ্রদ্ধা করে, কোরআনকে ভালোবাসে, তারা নিজেদেরকে কোনো অবস্থায় ইসলাম বিরোধী মানতে রাজি না। দেশের রাজনীতি এই 85 ভাগ মানুষই নিয়ন্ত্রণ করে, এরা ইসলাম বিরোধী নন, আবার ইসলাম প্র্যাকটাইজিংও নন। আমাদের সমাজে less than 1% নাস্তিক আছেন, যারা যে কোনো মূল্যে দেশ থেকে ইসলামী মূল্যবোধ দূর করতে চান। তারা সংখ্যায় অতি অল্প, কিন্তু অর্থনীতি, মিডিয়া, আন্তর্জাতিক সম্পর্কে তারা অত্যন্ত শক্তিশালী। তো তারা সামগ্রিকভাবে আমাদের দায়ীদের ভুল আছে। আমরা যারা দিনের দাওয়াত দিই, বাংলাদেশের মাত্র 15% মানুষ প্র্যাকটাইজিং মুসলমান, আমরা আমাদের অন্তত 30% 40%কে ইসলাম না বুঝিয়ে আগেই আমরা রাজনীতির মাধ্যমে ইসলামকে মানে এগিয়ে নেওয়ার চেষ্টা করার একটা প্রতিক্রিয়া হয়েছে। ইসলামের শত্রুরা ভেবেছে বাংলাদেশে বোধহয় ইসলাম তালেবান হয়ে গেল, তারা প্রচণ্ড শক্তি দিয়ে আমাদের দেশ থেকে ইসলাম মূল্যবোধ নষ্ট করার জন্য চেষ্টা করছেন, মিডিয়া ইত্যাদি, এটা বাস্তবতা। আর এজন্যই 100 নাস্তিক 100 কোটি আস্তিক জনগোষ্ঠীকে অচল করে রেখেছেন। যারা রাজনীতি করেন তারা রাজনীতি স্বার্থের দিকে লক্ষ্য রেখে হয়তো বা তাদেরকে সমর্থন দিচ্ছেন। তো আমাদের যেটা করতে হবে, প্রথম কথা, আমি আমার বইগুলোতে লিখেছি আমি রাজনীতি বিমুখ নই, রাজনীতির ভালো মন্দ আমার এহিয়া উসনান এবং ইসলামের নামে জঙ্গিবাদে আনছি। সেটা হলো আলেম রাজনীতি থাকবে, অবশ্যই ইসলামী রাজনীতি থাকবে, তবে অধিকাংশ দিনদার আলেমদের জন্য ইসলাহি রাজনীতি, ক্ষমতার রাজনীতি নয়, জাতীয় সংস্কারের রাজনীতি, রাজনৈতিক বক্তব্য থাকবে। এখানে দুটো জিনিস আছে, একটা হলো যে আমাদের যেটা গণতান্ত্রিক রাজনীতি সেটা হলো যে তুমি ক্ষমতা থেকে যাও, আমি ক্ষমতায় যে সব ঠিক করবো। আর সলফে সালেহীনের যে রাজনীতি দেখতে পাই, তুমি ক্ষমতায় থাকলে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, তোমাকে এইভাবে চলতে হবে, নইলে আমি তোমাকে আল্লাহর গজব তোমার উপরে আসবে, জনগণকে আমি তোমার ব্যাপারে বলবো। তে ক্ষমতার রাজনীতি অবশ্যই থাকবে, একদল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন একদলকে, কিন্তু আমাদের দাওয়াত হবে রাজনীতি সচেতন কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বী নয়। আমাদেরকে এই দিকের অন্তত একটা ধারা তৈরি করা খুব জরুরি দরকার। 2 নম্বর হলো যে আমরা সাময়িক যেটা দেখছি, এটা সাময়িক ইনশাল্লাহ, এটা বেশি দিন, কোনো খেলা শুরু করা সহজ, শেষ করা এত সহজ না, তে কাজেই এটা বেশি দিন থাকবে না। আমাদের এই ধরনের সাময়িক বিষয়ে স্থায়ী দাওয়াতের দিকে আমাদের এগোনো দরকার। উম্মতের অন্তত আমরা যেটা অবস্থা হয়েছে, শিক্ষা থেকে কোরআন উঠে গেছে, ইসলাম উঠে গেছে, আমাদের নতুন প্রজন্মরা যেন কোরআন নিয়ে উঠতে পারে, এজন্য আমাদের প্রাথমিক প্রাক প্রাথমিকে কোরআন শিক্ষা, কোরআন বোঝার একটা ব্যবস্থা করা জরুরি। আপনারা সবাই চেষ্টা করেন, জাতীয় দেশের সব জায়গায় মানুষ কোরআন চায় যে ছেলেমেয়েরা কোরআন শিখুক, কিন্তু প্রাইমারিতে কোরআন নেই, প্রাক প্রাথমিক যে শিক্ষাটা এটা এখন এনজিওদের দখলে। কাজেই আমাদের কোটি কোটি সন্তান কোরআন থেকে মুক্ত হয়ে গড়ে উঠছে, ইসলামও জানে না, কোরআন কিছুই জানে না। তো আমরা যদি এটা রোধ না করতে পারি, উপর থেকে কিছু দিয়ে আমরা উম্মতকে বাঁচাতে পারবো না। কাজেই কোরআনের শিক্ষাটা প্রচার করতে হবে, কোরআন প্রাথমিক শিক্ষার সাথে মানে যে কোনোভাবে কোরআন এই করতে হবে যুবকদের ভিতরে। যুব বান্ধব, আমার কাছে কিছু ছেলে গিয়েছে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে স্যার আমরা ইসলাম জানতে চাই, কিছু জানি না।
যার কাছে যাই কেউ একেবারে আলাদিস বানাবে, কেউ পিসেব বানাবে, আমাদের সব কিছুর মধ্যে মূল মৌলিক ইসলামী শিক্ষার জন্য কিছু সুযোগ করে দেন স্যার। আসলে আমাদের দেশে নেই, সহজে একটা যুবক কোনো দলমতের ঊর্ধ্বে, প্রত্যেকে আমরা নিজের আঙ্গিকে লিখি, দলমতের ঊর্ধ্বে সহজে মুসলমানের বেঁচে থাকার শিক্ষার মূলক বই নেই। তাদের জন্য কোর্স তৈরি করা, উইকেন্ডের কোর্স তৈরি করা, এগুলো যদি ব্যাপকভাবে আমরা না ছড়াতে পারি তাহলে উম্মতের অবস্থা মোটেও ভালো নয়। আল্লাহ তাআলা হেফাজত করুন। অশ্লীলতা থেকে বেঁচে আধুনিক সাফল্য লাভে দাওয়াতের পদ্ধতি সম্পর্কে আমি এটুকুই বললাম, আপনারা সবাই গবেষণা করবেন। পরস্পরের মত বিনিময়ের দরকার আছে, ইন্টারনেট ব্রাউজিং ফেসবুকের অপব্যবহার তরুণ সমাজ উৎসাহিত করাও কি খ্রিস্টানদের কোনো চক্রান্ত? চক্রান্তটা হলো খ্রিস্টান এই ফেসবুক ইত্যাদি একটা নেশা, ওরা যেটা করছে সেটা হলো এর ভিতরে গভীরভাবে একেবারে রন্ধে রন্ধে এইগুলো ছড়িয়ে দিচ্ছে। তবে আমাদের এটাতে হতাশ হওয়ার কিছু নেই, আমাদেরও এর ভিতরে দিনকে ছড়িয়ে দিতে হবে, এটা খুবই দরকার। কাজেই যেটা আসছে, মানে প্রবলেম হয় কি যে এই মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, এগুলো শুরু হওয়ার পরপরই খ্রিস্টানরা ওটাকে সহজেই নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের আলেমরা নানা দ্বিধা দ্বন্দ্ব, করবো করবো না, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই করতে করতে ওরা পুরোটা দখল করে ফেলে। তো এই জন্য এ বিষয়ে আলেমদের দায়ীদের একটা ব্যবহারটা দরকার, এটা বর্জন করার সময় নেই। সমসাময়িক তাকওয়া লেভেল বাড়ানোর উপায় কী? তাকওয়া লেভেল বাড়ানোর উপায় যেটা আমি বুঝি, ব্যক্তিগতভাবে সবসময় আল্লাহ তাআলার জিকির করা, সুন্নত জিকির, মাঝে মাঝে এই ধরনের সহবত অর্জন করা, নেককার মানুষদের সাথে বসে দিনের আলোচনা করা, নিয়মিত কোরআনের তর্জমা হাদিসের তর্জমা 10-20 মিনিট হলে প্রতিদিন পড়া, এইগুলো সহজ যাতে সময় যায় না, নিয়মিত সর্বক্ষণিক আল্লাহর জিকির, যে কোনো উপলক্ষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রবণতা, আর নিয়মিত অর্থাৎ সাপ্তাহিক হোক মাসিক হোক এই ধরনের বসা, আর নিজে নিয়মিত 10-20 মিনিট কোরআনের বা হাদিসের চর্চা করা। আর একটা জিনিস আপনাদের বারবার বলবো, আমার আমেরিকার এক ভাই, উনিও এটা পরামর্শ দিচ্ছিলেন যে আমরা উম্মত নিয়ে অনেক চিন্তা করছি কিন্তু পরিবারের কী অবস্থা, সন্তানদের কী অবস্থা? উনি বললেন যে আমি প্রতিদিন 10 মিনিট আমার ছেলে মেয়েদের নিয়ে, মানে প্রাইমারি লেভেলের 5, 6, 7, 8, 10 বছরের ছেলে মেয়েদের নিয়ে 10 মিনিট একটু ইসলামী আলোচনা করি। আমি বলে চিনলেন টাইম অফ হালাকা, ওরা আপত্তি করে না, কারণ জানে আব্বু 10 মিনিটের বেশি যাবে না, কাজে আমাদের টিভি অন্য কোনোটা বাধা নেই। তো ওরা আসে, আমি ভাবছিলাম 10 মিনিট বোধহয় খুব কম, কিন্তু 1 বছরে ওদের লেভেল আকিদা, নোয়িং আল্লাহ ইত্যাদি, নোয়িং প্রফেট, এরকম কয়েকটা বই উনি বললেন, উনি শেষ করেছেন, ওদের ইমান আকিদার লেভেলটা এত বেড়ে গেছে, ওরা প্রশ্ন করে, যেখানে যেটা শুনে ওদের যেটা আমি বলি ওটা বাইরে শুনলেই কিছু হলে, কাউন্টার কিছু হলে আমার কাছে প্রশ্ন করে। তা আমার অনুরোধ হলো যে আমরা এই তাকওয়া লেভেল বাড়ানোর জন্য অন্তত প্রত্যেকে নিজের পরিবারের সকল সদস্য নিয়ে একেবারে অন্তত 10-15 মিনিট আমরা বসি, ওরা যদি বিরক্ত না হয়, যদি লম্বা করি একেবারে ওয়াজ করতে করতে ওরা বিরক্ত হবে, আমাদের টিভিটা মিস হয়ে গেল, 10-15 মিনিট এটা আমরা অন্তত তাদেরকে নিয়ে বসে, আমাদেরও তাকওয়া বড়, ওদের ভিতরে ইমান এবং তাকওয়া উজ্জীবিত হবে, আল্লাহ তৌফিক দান করুন। তামাক হারাম চিহ্নিত হওয়ার পর যে মসজিদের ইমাম পান জর্দা পিছন নামাজ পড়া উচিত হবে কিনা, এখানে কয়েকটা বিষয়। একটা হলো নামাজ জামাতে পড়তেই হবে, এটা আমার দায়িত্ব, আর ভালো ইমাম নেওয়া এটা সমাজের দায়িত্ব। সমাজের দায়িত্ব অবহেলার কারণে আমার দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন সাল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, মদখোর নামাজ ইমামের পিছনে সাহাবীরা নামাজ পড়েছেন। উমাইয়া শাসনামলে খালিফার নামটা ভুলে যাচ্ছি, মদ্যপ ছিল, এটা সহি হাদিস, এটা শুধু শিয়াদের বানানো না। সে ফজরের নামাজ 4 রাকাত পড়েছে, তো সালাম ফিরে বসছে যে কম পড়লো নাকি, আর একটু পড়বো। তো পিছনে সাহাবি ছিলেন সম্ভবত হুজাইফা, বলে তুমি তো অনেকই পড়লে, সব শুরু থেকেই তো বাড়িয়েই ছিল, আর বাড়ানোর দরকার নেই। তো বিষয় হলো এটা হাদিসে আসছে, জামাতে নামাজ পড়া মুমিনের দায়িত্ব আর ভালো ইমাম সমাজের দায়িত্ব। কাজেই জামাতে নামাজ মিস করার সর্বোচ্চ 1 মসজিদ নাহলে 1 মসজিদ পড়তে হবে। তামাকের বিষয়টা যদিও হারাম এটা নিশ্চিত, তবে যেহেতু ফোকাহাদের কিছু মতভেদ আছে, কোনো কোনো আলেম এটাকে জায়েজ মুবাহ বলেছেন, কাজে এটা ব্যাপারে আমাদের সফট হতে হবে। এই ধরনের যেটা হাদিসে নস নেই এটা আমরা বারবারই বলবো যে এটা নাজায়েজ হারাম, তবে এই কারণে শিরিক কুফুর বা মানসুস আলাইহি হারাম, অর্থাৎ যেটা কোরআনে স্পষ্ট হারাম, এগুলোর বাইরের যেখানে মুস্তাহিদদের মতভেদ আছে
এই সকল ক্ষেত্রে আমাদের একটু সফট হতে হবে। আমি নিজে হারাম জানবো কিন্তু অন্য লোকের এই কারণে তাকে মানে গীবত মিথ্যা হত্যা এইরকম হারামে পাপি মনে মনে করবো না। আহলে সুন্নাত আল জামাত এবং মাজহাবিদের নামাজ কানুনের পার্থক্য সম্পর্কে অনেক ইস্যু তৈরি করে, বিশেষ করে নামাজ আদায়ের ভিন্নতা, হাউ টু ফেস ইট। আমি ভাই যেটা বুঝি, আমি নামাজের শুধু সেফাতুস সালাত অর্থাৎ নামাজের পদ্ধতি, পদ্ধতি মানে অন্য কিছু না, দাঁড়ানো থেকে সালাম ফেরানো পর্যন্ত আমি হিসেব করে দেখছি এই পদ্ধতির ভিতরে 1000-এরও বেশি সুন্নত আমল আছে। প্রথম হলো পাগুলো কেবলার মুখী করে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানো, হাত দুটো তোলা, আল্লাহ আকবর বলা, আল্লাহ আকবর কখন বলা, হাত বাঁধা, বিসমিল্লাহ সানা পড়া, সানা কোন কোন সানা পড়া, বিসমিল্লাহ বলা, আউজুবিল্লাহ পড়া, সুরা পড়া, সুরা কোন পদ্ধতি পড়া, প্রত্যেক আয়াতে থামা, আমিন বলা, অন্য একটা সুরা পড়া, কোন নামাজে কোন সুরা পড়া, রুকু দেওয়া, রুকু দেওয়ার সময় কী বলা, রুকুতে হাতের আঙুলগুলো কীভাবে থাকা, এই রকম করে প্রায় 1000-এরও বেশি কর্ম আছে এক দুই রাকাত নামাজের ভিতরে। এর ভিতরে একতেলাব যেটা আপনারা বললেন ইস্যু, আমি 5-6টার বেশি খুঁজে পাইনি। 1000 কর্মের ভিতরে 5-6টার বেশি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। প্রথম পার্থক্য, হাতটা কোথায় বাঁধতে হবে, এর আগ পর্যন্ত কোনো পার্থক্য নেই। দ্বিতীয় পার্থক্য, রুকু সেজদা ইত্যাদির সময় রফাদাইন করা হবে কিনা। তৃতীয় পার্থক্য, রুকু সেজদায় যেতে উঠতে হাত না হাঁটু আগে। চতুর্থ পার্থক্য আর তো তেমন মনে পড়ে না, হ্যাঁ এটা তো এটা এটা একটা ইস্যু, এটা জামাতে নামাজের ক্ষেত্রে আমিন জোরে বা আসতে বলা, হ্যাঁ আঙুল একতেলাপ না, একতেলাপ হলো শেষ বৈঠকে পাটা বাইরে যাবে না খাড়া থাকবে, আঙুল একতেলাপ না। আমি কিন্তু খুঁজি আর পাচ্ছি না, আপনারা খুঁজতে থাকেন। এখন বিষয় হলো যে আমরা 1000-এর ভিতরে 5টা, এই 5টার ভিতরে প্রত্যেকটাই মুস্তাহাব পর্যায়ের এবং অধিকাংশের ক্ষেত্রে ওই পক্ষেরই দলিল আছে। শুধুমাত্র সূরা ফাতিহা জামাতে, এটা এটা একা না মানুষ, জামাতে নামাজের ক্ষেত্রে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা এক্ষেত্রে ফরজ হারামের একটা একতেলাপ আছে, বাকি সব একতেলাপই মুস্তাহাব পর্যায়ের। তো এখন আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখবো, 1000-এর ভিতরে 5টায় মতভেদ, মতভেদটাকে বড় করে দেখবো কিন্তু মতভেদগুলো সব মুস্তাহাব পর্যায়ের, নাকি আমরা সবাই একই করছি সামান্য মতভেদ এবং এই মতভেদগুলো প্রায় সবই সাহাবিদের যুগ থেকে চলে আসছে। এই জন্য আমি যেটা বুঝি সেটা হলো যে আমাদের সমাজের ডিভিয়েশন দুই প্রকারের, একটা হলো কোরআন হাদিসে কোথাও নেই সাহাবিরা করেননি, এটা বিদআত, এ ব্যাপারে আমরা কঠোর, এক্ষেত্রে হক এবং বাতিল, সুন্নত হক আর বিদআত বাতিল। আর যে ক্ষেত্রে হাদিসে একাধিক আছে, অন্তত সাহাবিদের সময় একাধিক মত ছিল, এক্ষেত্রে হক বাতিল বলে কিছু নেই, এখানে উত্তম অনুত্তম আছে। কারণ আমরা এক্ষেত্রে বাতিল বললে কিছু হাদিস এবং অনেক সাহাবি বাতিল হয়ে যান, আমরা তাদেরকে মডেল মানি, আল্লাহ তাদেরকে মডেল বলেছেন, এই জন্য এক্ষেত্রে আমরা আমরা যেটাকে দলিল আর আলোকে উত্তম মনে করবো অবশ্যই আমল করবো, কিন্তু অন্যের মতটাকে বাতিল বা নামাজ হবে না এটা এই পর্যায়ে আমরা না যাই, এটা আমি মনে করি উম্মতের জন্য এটাই সালফে সালেহীন। সাহাবিদের যুগে এরকমই ছিল, তাবেইনদের যুগে এরকমই ছিল, তাদের সময় এইগুলো ছিল, প্রত্যেকটাই ছিল। এশারার ক্ষেত্রে, এশারা কিন্তু হানাফি মাজহাবের সকল মূল কেতাবে আছে, হানাফিরা করে না সেটা ভিন্ন কথা, কিন্তু এটা হা মাজহাবে আছে। একটাই পার্থক্য আছে, আঙুলটা নড়বে কি না, এই নড়ার ব্যাপারে এটা একটা সহি হাদিস আসছে যে ওলা ইউহাররিকুহা, এটা শেখ শোয়াইব আন-নাওত সহি বলেছেন, সনদ সহি। আবার এশারা বলতে কেউ হারকত বুঝেছেন, কেউ কেউ এশারা বলতে সোজা এশারাটা বুঝেছেন, এগুলো খুব খুবই মাইনর মতভেদ, কিন্তু এশারার ব্যাপারে কিন্তু সবাই একমত যে এশারা হবে। তো যাই হোক, আমার যেটাই যে ভাইরা, যে যে বিষয়টা নিয়ে সাহাবিদের যুগ থেকে মতভেদ ছিল এটাতে আমরা সফট হই, আমি সৌদি আরবের আলেমদের থেকে এটাই বুঝছি, তারাও এভাবে এরকমই করেন। তো আমরা এক্ষেত্রে সালফে সালিনের মতো উদার হই, অর্থাৎ আমি যেটাকে রাজে মনে করি, উত্তম মনে করি, ওটা পালন করব। কেউ যদি আমার দৃষ্টিতে অনুত্তম কিছু করে, এটা নিয়ে তাকে খারাপ মনে না করি, অন্তত বেদাতে লিপ্তর মতো তাকে ঘৃণা না করি, আল্লাহু আলাম। না, ছেলে মেয়েদের আলেম বানাতে হলে বাংলাদেশে কী কী প্রতিষ্ঠান আছে, খুব গুরুত্বপূর্ণ কথা, আমার অনুরোধ হলো আপনার প্রতিষ্ঠান বানান, বাংলাদেশে আলেম তৈরির প্রতিষ্ঠান খুবই কম। যে প্রতিষ্ঠানগুলো আছে আলহামদুলিল্লাহ কিছু কাজ হচ্ছে, আলিয়া মাদ্রাসাগুলো শেষ হয়ে গেছে,
আলিয়া মাদ্রাসাগুলো আধুনিক শিক্ষার সাথে একটা সমন্বিত হয়েছিল। বর্তমান সরকার এখানে পরিপূর্ণ স্কুল সিলেবাস দিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনি ম্যাট্রিক পরীক্ষা দেবেন 1000 নম্বরে আর দাখিল পরীক্ষা দেবেন 1300 নম্বরে, আলেম পরীক্ষা দেবেন 1300 নম্বরে। স্কুল সিলেবাস টোটাল পড়ার পরে আপনাকে কোরআন হাদিস কিছু পড়তে হবে, প্রথম কথা এটা পড়বে না। আর আমরা মাদ্রাসার উস্তাদেরা না পড়ায় নাম্বার দিতে বাধ্য হব, তা না হলে মাদ্রাসার মঞ্জুরি বাতিল হয়ে যাবে। কাজেই স্কুলে পড়া ছেলে মেয়েদের সে মাদ্রাসা পড়া ছেলে মেয়েদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে এখন, অথচ আমাদের আলেম বানাতে হবে। এই জন্য আমার অনুরোধ হলো যে ইসলাম খুবই সহজ, আরবি ভাষা সহজ ভাষা, মেধাবী ছেলেরা খুব সহজে এটাকে করতে পারে। আপনারা দয়া করে যাদের ভিতরে ক্ষমতা আছে, আপনারা সবাই সম্ভ্রান্ত, আপনারা বাংলাদেশে জাতীয় আন্তর্জাতিক মানের এখন কিছু প্রতিষ্ঠান হচ্ছে, ডাক্তার জাকির নায়েকের মতো স্কুল হচ্ছে, এটা আলেম তৈরি করে না, এটা ভালো মুসলমান তৈরি করে। এটা একটা টার্গেট, খুব ভালো টার্গেট, কিন্তু আলেম জ্বর তৈরি যদি বন্ধ হয়ে যায় উম্মত বিভ্রান্ত হতে বাধ্য। কোরআন হাদিসের গবেষক আপনারা বোঝেন যে আপনি সব ছাত্রকে স্কুল পর্যায়ে স্বাস্থ্য সব বিষয়ে জ্ঞান দিয়ে দিলেন, এর মানে এই নয় কিন্তু দেশে ডাক্তার লাগবে না, ডাক্তার কিন্তু লাগবে, এক্সপার্ট ডাক্তার লাগতেই হবে। তাই কাজেই এক্সপার্ট আলেম আমাদের তৈরি করতেই হবে, এ ব্যাপারে ভালো প্রতিষ্ঠান তৈরি করেন। বর্তমানে কিছু কিছু প্রতিষ্ঠান কিছু কমই আলেম আছে, কমই মাদ্রাসা শিক্ষা দিচ্ছে, আলিয়ার ভিতরে তানজিমুল উলামা কয়েকটা মাদ্রাসা আছে, কিন্তু এখান থেকে আলেম ভালো বেরোচ্ছে না, কিছু হেফজ হচ্ছে। তো এই জন্য আপনারা এই মাজলিসে নয়, আপনারা যারা সমাজ এবং দিন নিয়ে চিন্তা করেন তারা ভালো কিছু অন্তত একটা হোক যে সেখানে ভদ্র পরিবারের ছেলেরা ইংরেজি বাংলা অঙ্ক সমাজ সহ ভালো আলেম হতে পারবে এই ধরনের। আর আলেম হয়ে, আলেম হলে আমরা এখন বর্তমানে জানি যে সরকারি চাকরি এগুলো ব্যাপার না, এর বাইরে প্রচুর উপার্জনের ব্যবস্থা রয়েছে। আমার জানা মতে কোনো মেধাবী, আমি কম মাত্রার ছেলেদের জানি, একদম টোটাল কোনো ডিগ্রি নেই, লক্ষ লক্ষ টাকা ইন্টারনেট এক্সপার্ট হয়ে গেছে, অনলাইন এক্সপার্ট হয়ে গেছে বিভিন্ন ইস্যু, এবং দিনী দাওয়াত ইমাম খতিব ভালো সম্মানের সাথে। আমি একজন হাফেজের বেতন দিই 20,000 টাকা, আর আমার প্রতিষ্ঠান থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে 12,000 টাকা চাকরি নিয়েছে এমপিওভুক্ত একটা কলেজে। আমার সামনে আল্লাহ রসুল কে কেউ গালি দিলে আমি কি তাকে খুন করতে পাপ হবে? আমরা তো বলছি কেউ যদি খুন করে ফেলে ইসলামী আইনে তার মৃত্যুদণ্ড হবে না, যদি সত্যই সে আর, তবে ইসলাম এটাকে ওই করেনি, ইসলাম বলে যে আইন হাতে তুলে নিতে পারবে না, কিন্তু কেউ যদি আবেগে অন্য কোনো ক্ষেত্রে না, নিজের বাপকে গালি দিলে, নিজের নেতাকে গালি দিলে না, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে অশালীন কুরুচিপূর্ণ কথা বললে কেউ যদি রিঅ্যাক্ট করে এটা ইসলামী আইনে তার মৃত্যুদণ্ড হয় না। হাদিসে আগুন দিয়ে প্রাণী নিধন নিষেধ করা হয়েছে, ব্যাটের ব্যবহার মশা মারা যাবে? এটা হ্যাঁ কালকের প্রশ্ন, জি এটা বললাম তো, দেখেন মুমেনের তবিয়তটা কি, কোনো ধর্ম আমরা মুসলমানরা রামের গালি দিই না, শ্রীকৃষ্ণ আমরা পারি না, আমরা কিছু আগুনে পোড়াতে পারি না, এটা পিঁপড়েকেও না। তো কিন্তু যাই হোক, আল্লাহ মাফ করেন, যেটা বলছিলাম আসলে এটা না ব্যবহার করতে পারলে ভালো। এখানে প্রশ্ন হলো এটা পুড়ে মরে না মরে পুড়ে? যদি পুড়ে মরে তাহলে এটা ব্যবহারটা ঠিক হবে না, আর যদি এমন হয় জোরে মরে যদি পড়ে, তো আগে যদি মরে, মরার পরে পড়ে, তো আশা করা যায় নাজায়েজ হবে না। নূরানী, নামাজ শিক্ষা বইয়ে মহিলাদের নামাজের পার্থক্য লেখা, এগুলো দলিল কি? হানাফি মাজহাবের নিয়ম অনুযায়ী মহিলারা নামাজ পড়লে নামাজ কি কবুল হবে? কবুল হওয়ার বিষয়ে আমরা না যাই, নামাজ মানে মহিলা এবং পুরুষের নামাজের ক্ষেত্রে তিনটে পার্থক্য শুধু কিছু জয়ীফ হাদিসে আসছে, এক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে নামাজ এই ছোটোখাটো বিষয়ে কবুল না হওয়ার কোনো সুযোগ নেই। আমরা পুরুষের জন্য সুন্নত হলো পিঠটা সোজা করা, অ্যান্ড কোনো পুরুষ এরকম রুকু করেছে নামাজ হবে না, হাজার হাজার পুরুষ আছে রুকু আছে, তা ঠিক হয় না। তো এখানে বিষয় হলো যে তিনটে পার্থক্যর কথা হাদিস আছে, একটা হলো রুকুর ক্ষেত্রে পুরুষরা সোজা হবে, মহিলারা সোজা না হলেও চলবে, সেজদার ক্ষেত্রে পুরুষরা ফাঁক হবে, মহিলারা গোটা সোটা হয়ে করবে, আর বসার ক্ষেত্রে পুরুষেরা পা ভাঁজ করে পড়বে, মেয়েরা আসন গেড়ে এরকম চার জানু যেটা বলে বসবে। এটা হাদিসের দৃষ্টিতে দুর্বল, কিন্তু মজা হলো সাহাবি তাবেইনদের যুগে প্রায় সকল ফকি এটা মত প্রকাশ করেছেন যে মেয়েরা গোটা সোটা হবে, রুকু একটু নরম করে দেবে,
এটা এই জন্য এটাকে আমরা সরাসরি এনকার করি না। উম্মত তো একটা দিন পেয়েছে কিছু সালফে সালেহীন, যেটা হাদিস শরীফে বলা হয়েছে সাহাবি তাবেইন তাবে তাবেইন সাহাবিদের থেকে তাবেইন অনেকগুলো সাহাবি থেকে আবদুল্লাহ ইবনে তারা বলেছেন গোটা হবে, রাসূলুল্লাহ সাল্লাম থেকে স্পষ্ট হাদিস নেই। তো এই জন্য যদি কেউ পুরুষের মতো নামাজ পড়ে এটা ওকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আমার মতো নামাজ পড়ো, নারী পুরুষের পার্থক্য তিনি স্পষ্ট বলেননি। আবার যেহেতু অনেক সাহাবি বলেছেন, তাবেইন বলেছেন, ফোকাহাগণ বলেছেন, কাজেই যদি কেউ এই তিনটে বিষয়ে পার্থক্য করে এটাকে আমরা নাজেজ বলবো, নামাজ হবে না বলবো, এই পর্যায়ে না যাই। আমি যেটা বুঝি এবং আমরা যাদের কাছে শিখছি সৌদি আরবের বড় আলেমরা, তারা এইভাবেই নরমভাবেই বলেন, আল্লাহ তাআলা আলাম। না আমরা দিনের কিভাবে দিনের গুরুত্ব প্রচার করব, হাদিসের কিভাবে হাদিসের গুরুত্ব প্রচার করব, যে হাদিসের গুরুত্ব প্রচার করতে হাদিস বিষয়ক যে প্রচারণাগুলো মিথ্যা এটা বুঝতে হবে, এবং হাদিসের গুরুত্বটা টেক্সচুয়ালি অর্থাৎ আমাদের কোরআন দিয়ে কোরআন যে হাদিস দিতে বলেছে যেটা আমি বললাম, এবং হাদিস ছাড়া যে ইসলাম পালন সম্ভব না, এবং হাদিসের বিশুদ্ধতার ক্ষেত্রে আলেমদের গবেষণা কেমন ছিল, এই বিষয়গুলো আমরা একটু হৃদয় দিয়ে বুঝলে খুব সহজে বলতে পারবো। এ বিষয়ে গবেষণা আছে, বা মাওলানা মওদুদ রহমাহুল্লাহ হাদিসের রাসুলের আইনি গুরুত্ব একটা বই আছে, ইসলামিক সেন্টার থেকে আমাদের প্রফেসর ডক্টর আব্দুল মাহবুদের একটা বই আছে সুন্নত নবী বোধ হয় নাকি আমার হাদিসের নামে জালিয়াতি বইটা, আমি এই বিষয়টা আলোচনার চেষ্টা করেছি, আরও হয়তো অনেক গবেষক আছে। তাওহিদ ও হাদিসপন্থী সামান্য কিছু জানা মুসলমান আছি, নিজেদের ইলেম বৃদ্ধি করার পর আমাদের সামাজিক দায়িত্ব দাওয়াত, দাওয়াত কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব না, ইমানই দায়িত্ব। এই জন্য আমরা অবশ্যই দাওয়াত দেব, তবে দাওয়াতের ক্ষেত্রে যেটা রাসূলুল্লাহ বলেন সাদ্দেদু বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, খুব মনে রাখবেন দাওয়াত দিন যে সহজ, আল্লাহর দিন সহজ, মানুষকে সুসংবাদ দেন, তাদেরকে দুঃসংবাদ দিয়েন না। আমরা হুজুররা ওয়াজ করে যখন শুরু করি তো একেবারে শতভাগকে জাহান্নামে পাঠিয়ে দিই, এটার তো কিন্তু দাওয়াত না। ভাই দিন সোজা, আপনি একটু তো নামাজটা পড়েন, আল্লাহ মাফ করবেন, আল্লাহর কাছে তওবা করেন, কোনো নিরাশ হয়েন না, ছোটোখাটো মতভেদগুলো বড় না করে তুলে আপনি নামাজ পড়েন, তাওহীদকে মানেন, ইমানটাকে সহি করেন। আমরা দাওয়াতে বেরিয়ে যাই, আমাদের সহি সুন্নাভিত্তিক দাওয়াত দিই, তবে মূলনীতি হবে বাশেরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, ভয় দেখায়ও না। ভয়ের কথাটাই একটু সুসংবাদ কায়দা করে বলার চেষ্টা করি, আবেগ দিয়ে বলার চেষ্টা করি, মানে এবং ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করি, কঠিন না করি। এভাবে দাওয়াতে যাওয়া একেবারে এই মুহূর্তে ফরজে আইন, যে যেভাবে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।